সাত। ঘরে হারিকেন জ্বলছে, পরিষ্কার কাঁচের কারণে বেশ উজ্জ্বল। ওরা তিনজন ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। জয়িতা একটা বেতের চেয়ারে বসে হারিকেনের আলোয় রঙিন পত্রিকায় চোখ রেখেছিল। সুদীপ আনন্দর বিছানায় চিত হয়ে পড়েছে, কল্যাণ আরেকটা চেয়ারে চুপচাপ বসে। এই ঘরে বৃত্তের চিহ্ন নেই, কিন্তু বাঙালি মানসিকতার ছাপ রয়েছে। এখন আনন্দ বাইরে, ওরা পেছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। সমস্ত তল্লাটটা অন্ধকারে ডুবে থাকায় ঢোকার সময় কেউ তাদের লক্ষ্য করেনি। এই ঘরে তাদের বসতে বলে আনন্দ বেরিয়েছে অনেকক্ষণ, কোথাও কোনো শব্দ নেই। জয়িতা পত্রিকা থেকে মুখ তুলে জিজ্ঞাসা করলো, তোর শরীর ঠিক আছে? সুদীপ সেই অবস্থায় বলল, ফার্স্ট ক্লাস। জয়িতা আবার চোখ নামালো, কিন্তু সে পত্রিকা পড়তে পারছিল না। এই ঘরে আসার পর থেকেই বুকের ভেতর ছটফটানি শুরু হয়েছে। এরকম উত্তেজনা কখনো সে বোধ করেনি। এই ঘরটা যেন মেকআপ রুম, স্টেজে নামবার আগে জিরিয়ে নেবার পালা। এতক্ষণ কলকাতা থেকে আসবার আগে অথবা বাসে বসেও এরকম অস্বস্তি একবারও হয়নি। চোখ বন্ধ করল জয়িতা, তবে সকালে ঘুম থেকে উঠেই বুকের ভেতর একটা চিনচিন অনুভূতি শুরু হয়েছিল। কতকালের চেনা দেয়াল, আসবাব, এমনকি টুকিটাকি জিনিসগুলোর দিকে তাকিয়ে একটা কষ্টবোধ শুরু হয়েছিল। ঠিক সেই সময় দরজায় শব্দ হয়েছিল। সেই মুহূর্তে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু শব্দটাকে থামাবার জন্যই দরজা খুলতে হয়েছিল। বহুদিনের অভ্যাসের রাত্রে শোয়ার সময় হাউস কোট থাকে ওর। দরজা খুলতেই রামানন্দকে দেখতে পেয়ে বুকের কাছটা হাত দিয়ে টেনে ধরল সে। ওই ব্যাপারটা ব্যাখ্যা সে কিছুতেই করতে পারে না। ওই মুহূর্তে সে একটুও দৃষ্টিকটু পোশাকে ছিল না, কিন্তু হাউস কোট পরে না থাকার জন্যেই কি তার হাত বুকের উপরে উঠে গিয়েছিল? শার্ট প্যান্ট পরে সারাদিনে কত মানুষের মুখোমুখি হয় সে, কিন্তু কখনোই তো ওরকম আচরণ করে না। মেলিপনা অভ্যাসে নেই, মেয়েরা যা করে থাকে তা ওর ধাতে আসে না। কিন্তু এ কথাও ঠিক, কিছু মেয়েলি স্বভাব অগোচরেই রক্তে থেকে গেছে, অচেতন মুহূর্তে সেটা প্রকাশ পায়, এবং এ ব্যাপারে তার কিছুই করার নেই। রামানন্দকে দেখে সে সত্যি অবাক হয়েছিল। নিশ্চয়ই তার চোখে মুখে প্রশ্ন ফুটে উঠেছিল, নইলে রামানন্দ কেন কৈফিয়ত দেবার ভঙ্গি করে বলবেন, তোর সঙ্গে একটা কথা ছিল। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি না হয় পরে আসব। রামানন্দ বিব্রত ভঙ্গিতে ঘুরে দাঁড়াতেই জয়িতা বলেছিল, তুমি বসতে পারো, আমার 2 মিনিট লাগবে। রামানন্দ চকিতে একবার ভেতরের দিকে তাকিয়েছিলেন, তারপর চট করে ঘরে চলে এলেন। জয়িতা আর অপেক্ষা করেনি। বাথরুমে নিজেকে ভদ্রস্থ করতে করতে সে ভেবে পাচ্ছিল না কী কারণে রামানন্দ অমন আচরণ করছেন। বোঝাই যাচ্ছে ওর এই আশাটা সীতার দৃষ্টি এড়িয়ে। কেমন একটা চোরচোর ভাব আছে, হাউসকোটটা পাল্টাতে গিয়ে মত পরিবর্তন করল জয়িতা। সে এমন কিছু অশোভন পোশাকে নেই যে প্যান্ট পরতে হবে। অস্বস্তিটাকে উড়িয়ে দিতেই সে স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢুকে দেখল একমাত্র চেয়ারে রামানন্দ বসে আছেন। খাটে পা মুড়ে বসল জয়িতা, বসে বলল, বলো। রামানন্দ মাথা নামালেন, কথাটা কিভাবে বলবেন ভেবে পাচ্ছিলেন না, লক্ষ্য করল জয়িতা। কিন্তু সে কিছুই বলতে চাইল না। মিনিট খানেকের মতো সময় ব্যয় করে রামানন্দ চোখ না তুলে বললেন, ইটস নট মাই ফল্ট, নট এট অল। কী ব্যাপারে বলছো? ঐন্দ্রিলা ব্যাপারটাই রং চাপিয়েছে, এটা ওর অভ্যেস। অন্তত আরও 5টা ফ্যামিলিতে ও একই কাণ্ড করেছে। হঠাৎ এতদিন পরে এইসব কথা বলতে এলে কেন? না মানে আমি ব্যাপারটা ভুলতে পারছি না, তুই? ইটস অল রাইট, এ নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন আমার নেই। রামানন্দ এবার চোখ তুলে তাকালেন, ঠিক আছে, তোকে অন্য একটা কথা বলতে চাই। অনেক ভেবেচিন্তে আমি একটা সিদ্ধান্তে এসেছি। তুই এখন বড় হয়েছিস, তোর কথাটা জানা দরকার। তোর মা যে জীবন যাপন করছে এটা আমার পছন্দ নয়, কিন্তু সে আমার নিষেধ মানতে চাইছে না। এই অবস্থায় জয়িতা দেখলো রামানন্দ পরের কথাটা কীভাবে বলবেন সেটা ভেবে নিচ্ছেন। সে প্রশ্নটা করেই ফেলল, তুমি যা করে যাচ্ছ তা মা পছন্দ করছে? হ্যাঁ, সে চাইছে, কারণ আমি এরকম জীবনযাত্রায় থাকলে তার সুবিধে হয়। ও আজ দুপুরের ফ্লাইটে সেনালের সঙ্গে বাইরে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক করে আমাকে জানিয়েছে। এটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। সমস্যাটা তোমার এবং মায়ের, আমাকে বলতে এসেছো কেন? রামানন্দ জয়িতার দিকে তাকালেন, জয়ী, তুই আমার মেয়ে, আমি যদি বিবাহ বিচ্ছেদ চাই তাতে তোর আপত্তি আছে? নো, নট এট অল, এটা তোমাদের ব্যাপার। তবে যদি আমার থাকা নিয়ে কোনো অসুবিধা হয় তাহলে জানিয়ে দিও। ও, আমাকে হয়তো কয়েকদিন কিংবা অনেক দিনের জন্য বাইরে যেতে হতে পারে, সেটা হলে তোমরা কোনো রকম দুশ্চিন্তা করো না। অবশ্য তার জন্যও তোমাদের সময় হবে না হয়তো। কোথায় যাবি? প্রায় চমকে উঠেছিলেন রামানন্দ।
এখন কোথায় যাব আমি তোমাকে এই মুহূর্তে জানাতে চাই না। তোরা কি আরম্ভ করেছিস জয়ী? আমি তোকে অন্যরকম মেয়ে বলে জানতাম। তাই না, আমি কোনো সেনানের সঙ্গে জয় ট্রিপে যাচ্ছি না। রামানন্দ এবার সোজা হয়ে দাঁড়ালেন, তার চোখ মুখ অস্বাভাবিক হয়ে উঠেছিল। প্রাণপণে নিজেকে স্থির রাখতে চেষ্টা করছিলেন, বুঝতে পারছিল জয়িতা। ওর বেশ মজা লাগছিল, এই মুহূর্তে অত্যন্ত দায়িত্ববান পিতার মতো মনে হচ্ছে তাকে। অদ্ভুত গলায় রামানন্দ জিজ্ঞাসা করেছিলেন, কত টাকা সঙ্গে নিতে চাও? নিঃশব্দে মুখ তুলে প্রশ্ন করল জয়িতা, যেন প্রস্তাবটা সে ধরতে পারছে না। রামানন্দ এবার সরল করার চেষ্টা করলেন, তার মুখ এখনও লাল। বাইরে যাচ্ছ, তোমার কি টাকার দরকার আছে? জয়িতা ঘাড় নেড়ে না বলল। রামানন্দ আর দাঁড়ালেন না। সেই মুহূর্তে ওই ঘরে নিজেকে খুব নিঃসঙ্গ মনে হচ্ছিল জয়িতার। একটু বড় হবার পর থেকে একা একা থাকতে থাকতে সেটাই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। বাড়িতে কারোর সঙ্গে বেশিক্ষণ কথা না বলার প্রবণতা এসে গিয়েছিল। চুপচাপ বই পড়া, গান শোনা বা ঘুমানোর মধ্যে বেশ স্বস্তি পাওয়া যেত। কিন্তু রামানন্দ বেরিয়ে যাওয়ার পর ওই শব্দহীন ঘরে বসে কীরকম একটা গাঁপুনি এলো শরীরে। ও চটপট বাইরে বেরিয়ে এসেছিল এবং সেই সময় সীতার গলা কানে আসতেই কাঁপুনিটা থেমে গেল। টেলিফোনে সীতা কাউকে নির্দেশ দিচ্ছিলেন এয়ারপোর্টে যাওয়ার সময় যেন তাকে তুলে নিয়ে যাওয়া হয়। শব্দগুলো কানে যাওয়া মাত্র সহজ হয়ে গিয়েছিল জয়িতা, স্বচ্ছন্দে ঘরে ফিরে গিয়েছিল সে। পত্রিকাটা বন্ধ করে চোখ তুলল জয়িতা। সুদীপ কি এর মধ্যেই ঘুমিয়ে পড়ল? উল্টো দিকে বসা কল্যাণ বলল, আনন্দ কোথায় গেল, দেখবো? জয়িতা মাথা নাড়ল, না বেশি ঘোরাঘুরির দরকার নেই, কখন দেখে ফেলবে, তারপর আসবে নিশ্চয় কাজ সেরে। তারপর নিচু গলায় প্রশ্ন করল, তোর এখন কি মনে হচ্ছে? ঠিক হ্যাঁ, তাছাড়া যাচ্ছিস তো তোরা, মনে হবে তোদেরই, তোরাও তো এক সময় যাবি। সময়টা আসুক, এখন আমার খিদে পেয়েছে খুব। তুই একটা পেটুক আছিস, হাসলো জয়িতা। দুপুরে কি খেয়েছিস? লাঞ্চ, জয়িতা খানিকটা বিস্মিত কল্যাণের প্রশ্ন করার ধরনে। বাড়িতে ফাটাফাটি হয়ে গেছে আজ, উনুন ধরেনি, ভাত আর তরকারিকে যদি লাঞ্চ বলা যায় তো সেটা আমার ভাগ্যে জোটেনি। আই এম সরি। দুঃখিত হবার কোনো কারণ নেই, আমাদের এইসব নিয়েই বেঁচে থাকতে হয়। কেন ঝগড়া হলো? হলো না হয়ে কোনো পথ ছিল না, তাই আসলে অভাব থেকেই তো অক্ষমতা ঈর্ষা আসে, আর সেটাকে ঢাকতে বেশিরভাগ মানুষই গলা চড়িয়ে মেজাজ দেখানো ছাড়া অন্য কোনো পথ পায় না। কল্যাণ চোখ বন্ধ করল। এই সময় বারান্দায় শব্দ হলো এবং তারপরে আনন্দ দরজায়। একটু দেরি হয়ে গেল, মা ছিল না বাড়িতে, খবর দিয়ে এলাম। সুদীপকে ঘুমোচ্ছিস? কি করে পারিস? সুদীপ কোনো সাড়া দিল না, তার শরীরটা তখনও টান টান হয়ে পড়ে আছে। আনন্দে এবার জয়িতার দিকে তাকালো। কি শাড়ি এনেছিস? দক্ষিণী। মানে? আনন্দের মুখে বিস্ময়। তুই বুঝতে পারবি না, ভালোই কাজ চলবে, চটপট পরে নে, ওপাশে একটা ঘর আছে, চলে যা এক্ষুনি। হ্যাঁ, যে মেয়েটা খাবার দেবে সে যেন তোর শার্ট প্যান্ট না দেখে, গ্রামের কেউ যদি লক্ষ্য করেও থাকে তাহলে তোকে মেয়ে বলে চেনে নি। সবাই ভাববে তিনটে ছেলে আমার সঙ্গে এসেছিল, একে জিজ্ঞাসা করলে এই বলবে দুটো ছেলে একটা মেয়ে, দুটো স্টেটমেন্ট মিলবে না। যা, ব্যাগটা নিয়ে উঠল জয়িতা, তারপর পাশের ঘরে চলে গেল। এই ঘরেও একটা হারিকেনের আলো কমিয়ে রাখা ছিল, দরজা বন্ধ করে সে ব্যাগটা খুলল, তারপর সাউথ ইন্ডিয়ান সিল্কটা বের করল। রংটা সত্যিই ভালো, কিন্তু এরকম জমকালো শাড়ি পরার ইচ্ছেই হয় না তার। শার্ট প্যান্ট খুলল সে, তারপর ধীরে ধীরে শাড়ি ব্লাউজের খোলস চাপাতে লাগলো। তার ছোট চুল এই শাড়ির সঙ্গে মোটেই খাপ খায় না, সুদীপের পরামর্শে নকল চুল এনেছিল সে। এখন আধা আলোয় নিজেকে আয়নায় দেখে কেমন যেন অচেনা মনে হচ্ছিল তার। এইভাবে কোনোদিন প্রসাধন করেনি জয়িতা, আর অনভ্যস্ত হাতে খুব অস্বস্তি হচ্ছিল। সাবধানী আঙ্গুলে নকল চুলকে প্রায় আসলের চেহারায় আনলো সে। নিজের দিকে তাকিয়ে হাসি পাচ্ছিল তার। কিছুতেই নিজেকে লবঙ্গ লতিকা বলে মনে হচ্ছে না। কি আর করা যাবে, সবার তো সব হয় না। প্যান্ট শার্ট ব্যাগের উপরেই রাখলো সে, প্রয়োজনে যেন হাতড়াতে না হয়। দরজা খুলে পাশের ঘরে যেতেই সুদীপ চেঁচিয়ে উঠল, দারুণ দেখাচ্ছে, কিন্তু তুই আমার পাশে আসবি না। কথাটা সবাই শুনল, কিন্তু কেউ কিছু বলল না। আনন্দ আর কল্যাণ জয়িতার দিকে প্রশংসার চোখে তাকিয়েছিল। আনন্দ এক পা এগিয়ে এসে প্রশ্ন করল, দেখলে মনে হবে তো বড়লোকের মেয়ে ফুর্তি করতে এসেছিস বয়ফ্রেন্ডের সঙ্গে। জয়িতা বলল, সেটা তোরা বল, আমার কোনো অভিজ্ঞতা নেই। কল্যাণ হাসল, ভাগ,
তোদের সোসাইটিতে দেখিস নি? আনন্দ মাথা নাড়ল, কেউ সন্দেহ করবে না, তোকে চমৎকার মানিয়েছে। সুদীপ চুপচাপ শুনছিল মুখে হাসি রেখে, বলল, উহ, এখান থেকেই গন্ধ পাচ্ছি। জয়িতা চোখ ছোট করল, তখন থেকে কি বকছিস? পারফিউম আনিসনি সঙ্গে? নাক টানল সুদীপ। না, এই জন্যেই তুই মেয়ে হলি না। যে মেয়ে প্যারাডাইসে যাবে তার ব্যাগে দুটো পি থাকবেই। দুটো পি মানে? খুল্লা নবাক হয়ে জিজ্ঞাসা করল। একাডেমিক ডিসকাশন হিসেবে নেবে সবাই, পারফিউম অ্যান্ড প্রোটেকশন। ভাগ, প্রায় চিৎকার করে উঠল জয়িতা। যে পুজোয় যে ফুল ভাই, তোর ওই নকল চুলে বিটকেল গন্ধ ছাড়ছে নিশ্চয়ই। একটু গন্ধঠন্ধ ঢাললে আমার ভালো হতো, সুদীপ আবার শুতে শুতে বলল। চলবে আনন্দ। এই সময় আনন্দ পেছন ফিরে তাকিয়ে বলল, মা আসছে। কথাটা শোনা মাত্র সুদীপ আবার উঠে বসল। জয়িতার মুখ তখনও লাল, নিজেকে সামলে নিতে এসে পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল। আনন্দ বলল, এসো মা, এরাই আমার বন্ধু। পঞ্চাশ ঘেরা এক মহিলা দরজায় এসে দাঁড়ালেন। কল্যাণের মনে হলো আনন্দর মা এখনও সুন্দরী। জয়িতা মুগ্ধ চোখে দেখছিল, এত আঘাত, একাকী একটি মহিলার বেঁচে থাকার লড়াই সত্ত্বেও সর্বাঙ্গে কেমন স্নিগ্ধ মা মা ভাব ফুটে উঠেছে। আনন্দর মা বললেন, তোমরা অনেকক্ষণ এসেছে শুনলাম, কিছু মনে করো না, খুব দরকারেই আমাকে বেরোতে হয়েছিল। কল্যাণ বলল, না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। সুদীপ বলল, মাসিমা ঘরে এসে বসুন, আমি সুদীপ। বাহ, তোমাকে এত তাড়াতাড়ি ভুলে যাব। তুমি কল্যাণ? হ্যাঁ মাসিমা। আর তুমি জয়িতা, তাই তো? জয়িতা মাথা নাড়ল, তারপর কয়েক পা এগিয়ে গিয়ে প্রণাম করল। মাসিমা তাকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, তুমি তো খুব ভালো। জয়িতাকে প্রণাম করতে দেখে আনন্দ উঠল। সুদীপ বলল, ওহো, আমি তো গতবারও প্রণাম করেছি, জয়িতা না এমন ডোবাই। না মা, তোমাদের ডুবতে হবে না, বসো তো সবাই, তুমি এসো আমার সঙ্গে। মাসিমা চলে গেলেন জয়িতাকে নিয়ে। কল্যাণ বলল, ভাগ্যিস ও শাড়িটা পরে নিয়েছিল, প্যান্ট পরা দেখলে হয়ে যেত চিত্তির। আনন্দ বলল, কিছুই হতো না, মাকে কনজারভেটিভ ভাবার কোনো কারণ নেই। সুদীপ বলল, পুরো ব্যাপারটা তোর মাথায় আছে? আছে। তুই আর কল্যাণ খেয়ে দিয়ে আধ ঘন্টা পর বের হবি। তার ঠিক ঘণ্টাখানেক পর আমি জয়িতাকে নিয়ে ডায়মন্ড হারবার রোডের সেই বটগাছটার নিচে থাকবো। আবার বলছি, গাড়িটা নেবার সময় কোনো ঝুঁকি নিবি না, এমন পরিস্থিতি যেন না হয় যে নেওয়া মাত্র চারধারে গোলমাল শুরু হয়ে গেল। হবে না। এই সময় দরজায় শব্দ হলো। আনন্দ জিজ্ঞাসা করল, খাবার দিয়েছে? একটা প্রৌঢ়া মাথা নেড়ে নিঃশব্দে হ্যাঁ বলল। আনন্দ বলল, চল খেয়ে নি। ওরা বারান্দায় এলো, উঠোনটা অন্ধকারে ঢেকে গেছে, ওদিকটায় একটা ছোটোখাটো বাগান আছে, গাছের গন্ধ বাতাসে। কল্যাণ জিজ্ঞাসা করল, মাসিমা ব্যাপারটা জানেন? মানে এখন যে? না। কোনো প্রশ্ন করবেন না? না, মা মনে করেন আমি কোনো অন্যায় করতে পারি না। সুদীপ চাপা গলায় মন্তব্য করল, স্নেহান্ধ। না, যদি বুঝি কাজটা অন্যায় হয়ে গেল তাহলে এসে মাকে জানাই। কল্যাণ ঠোঁটে শব্দ তুলল, তোকে হিংসে হচ্ছে রে, কপাল করেছিলি। চারজনে মাটিতে আসন পেতে খাচ্ছিল, সুদীপ পা ছড়িয়ে বসেছিল, হাঁটু মোড়ে খাওয়ার অভ্যেস না থাকায় তার অসুবিধা হচ্ছিল। জয়িতা দুই হাঁটু মোড়ে শাড়ি নিয়ে জবুতবু হয়ে বসে কিছুক্ষণ বাদেই টের পেল তার দুটো পা টনটন করছে, ঝিঁঝি ধরে গিয়েছে ইতিমধ্যেই। এইভাবে খাওয়ার অভ্যেস তারও নেই, কিন্তু ওরা দুজন মুখে কিছু বলল না। এখন তো সব রকম পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হবে, এইরকম একটা ভাবনা ভাবতে চেষ্টা করছিল ওরা। কল্যাণ খুব স্বচ্ছন্দ ভঙ্গিতে খেতে খেতে হঠাৎ জয়িতার আওড়ানো পেটুক শব্দটা মনে পড়ে যেতেই স্লথ হয়ে গেল। আনন্দের কোনো উত্তাপ ছিল না। মাসিমা একটু তফাতে আসন পেতে বসেছিল, সুদীপের দিকে তাকিয়ে বললেন, তুমি কিছুই খাচ্ছ না, তুমিও না জয়িতা। সুদীপ উত্তর দিল, ও ফিগার ঠিক রাখছে, আর আমার খিদে পায়নি। জয়িতা প্রতিবাদ করল, ওর কথা একদম বিশ্বাস করবেন না মাসিমা, বড্ড বাজে কথা বলে। আনন্দ বলল, ওরা কিন্তু আজকেই চলে যাবে মা। মাসিমা অবাক হলেন, সে কি, তাহলে আসাই বা কেন, এই অন্ধকারে এসে ফিরে গেলে তোমরা তো কিছুই দেখবে না, চলে যাওয়াটা কি খুব জরুরি? আনন্দ বলল, হ্যাঁ। মাসিমা এবার গলার স্বর নামালেন, তুইও যাচ্ছিস? এখনই বলতে পারছি না, হয়তো ফিরে আসতে পারি। জয়িতা লক্ষ্য করল আনন্দের মা আর কথা বাড়ালেন না, ভদ্রমহিলাকে সে কিছুতেই বুঝতে পারছিল না। বন্ধুদের কাছ থেকে সরিয়ে নিজের ঘরে এনে উনি বলেছিলেন, বোকা মেয়ে, ওভাবে শাড়ি পরতে হয়, তোমার সায়া দেখা যাচ্ছে,
পেছন দিকটা উঠে আছে। ঘাড় ঘুরিয়ে সেটা আবিষ্কার করে লজ্জিত হয়েছিল সে। শাড়ি পরার ব্যাপারে সে যে একদম আনাড়ি এটা বুঝতে ওর মোটেই অসুবিধা হয়নি। নিজের হাতে শাড়ি পরিয়ে দিলেন উনি, আর সেই মুহূর্তে সীতার কথা মনে হচ্ছিল খুব। অবশ্য মনে হওয়াটাও বোকামি, তারপর টুকটাক কথা, কিন্তু কখনোই জয়িতার ব্যাপারে শোভনতার বেড়া ডিঙ্গিয়ে নয়। এমনকি এই ছেলে তিন বন্ধু বান্ধবীকে নিয়ে সন্ধ্যের পর হাজির হলো তা নিয়েও বিস্ময় নেই। অথচ মহিলাকে বোকা কিংবা সরল ভাবার কোনো কারণ নেই, উনি কথা বলেন সম্ভ্রম রেখে। আনন্দ বোধহয় মায়ের স্বভাব খানিকটা পেয়েছে, তাদের বয়সে কেউ এমন গাম্ভীর্য রপ্ত করেনি, গুছিয়ে কথা বলতে শেখেনি। জয়িতা আনন্দর মায়ের মুখের দিকে তাকালো, এমন নির্লিপ্ত অথচ স্নিগ্ধ মুখ সে কোনোদিন দেখেনি। খাওয়া দাওয়া শেষ হলে ছেলেরা ঘরে ফিরে গেলে জয়িতা বাথরুমে ঢুকল। হারিকেনটা চৌবাচ্চার উপরে রেখে সে দেখল ঘরটা মোটামুটি পরিষ্কার, কিন্তু বালতিতে জল তোলা আছে, কলের ব্যবস্থা নেই, কমোড নেই। কথাটা মনে হতেই সে হেসে ফেলল, অভ্যেস বড় বদ জিনিস, অজান্তেই মনে কামড় দেয়। সিগারেট ধরিয়ে সুদীপ বলল, মাসিমাকে কিছু বললি না? না, বলল অসুবিধে, অস্বস্তিতে থাকবে, হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মন থেকে চাইবে কিনা সন্দেহ আছে। জিনিসগুলো আলাদা কর। ওগুলো আলাদা করাই আছে, ঘড়ির কাঁটা মিলিয়ে নে, এখন ঠিক 8:30 বাজে, তোরা 8:30 চলে আসবি, আগে এলেও ক্ষতি নেই। আনন্দ সময়টা ঠিক করে নিয়ে বলল, অন্ধকারে পৌঁছাতে পারবি তো? রাস্তাটা পরিষ্কার মনে আছে, তবে অন্ধকার একটু। আরেকবার বল। তোরা বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে হাঁটতে শুরু করবি, মিনিট তিনেক যাওয়ার পর রাস্তাটা দুভাগ হয়ে গেছে, ডান দিক দিয়ে হাঁটলেই তোরা ডায়মন্ড হারবারের রোডে গিয়ে পড়বি, তারপর বাঁ দিকে খানিকটা এগোলেই গ্রামটা শেষ হয়ে যাবে, মিনিট দশেক হাঁটলে পেট্রোল পাম্প দেখতে পাবি। বিশদ বুঝিয়ে আনন্দ জিজ্ঞাসা করল, আমি কি তোদের কিছুটা পথ এগিয়ে দিয়ে আসব? সুদীপ মাথা নাড়ল, তারপর সেই সযত্নে নিয়ে আসা ব্যাগটা খুলে দুটো প্যাকেট বের করল। ভারী প্যাকেটটা সে আনন্দের দিকে এগিয়ে দিল, ওর মুখে সামান্য কাঁপন নেই, যেন অভ্যস্ত হাতে সে কাজ করছে। তারপর দুটো রিভলভার বের করে একটা এগিয়ে দিল আনন্দের সামনে, গুলি লোড করা আছে, ওকে আরেকবার বুঝিয়ে দিস। সুদীপ যন্ত্রটাকে লুকিয়ে নিল শরীরে, তারপর কল্যাণের দিকে তাকিয়ে বলল, চল। কল্যাণ উঠল, ওকে এখন বেশ নার্ভাস দেখাচ্ছিল, সেটা বুঝতে পেরে আনন্দ বলল, শোন কল্যাণ, তুই ইচ্ছা করলে এখনই কলকাতায় ফিরে যেতে পারিস। না, মানে তুই এ কথা বলছিস কেন? তোর যদি মনে হয়, ইটস আপ টু ইউ। আনন্দ, আমি ঠিক আছি, কিন্তু গ্রামের পথে কেউ যদি পরিচয় জানতে চায় তাহলেই মুশকিল, আসার সময় তো দেখলাম। কল্যাণ স্বাভাবিক হতে চাইছিল, তোরা বলবি আমার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলি, কলকাতায় ফিরে যাচ্ছিস, তবে চেষ্টা করবি যাতে সেরকম কারো সামনে না পড়িস। ওরা বাইরে বেরিয়ে আসতেই জয়িতাকে দেখতে পেল, কল্যাণ বলল, বেরুচ্ছি। জয়িতা হাসল, উইশ ইউ গুড লাক। সুদীপ বলল, নায়িকা নায়িকা ভঙ্গি করে দাঁড়িয়ে থাকিস, আমার কপালে শেষ পর্যন্ত এই জিনিস টুটলো, ওরা ঢুকতে দেবে কিনা সন্দেহ। জয়িতা তীব্র প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু আনন্দ বাধা দিল, আহ সুদীপ, এই সময়টায় না হয় ঠাট্টাটা বন্ধ রাখ। সুদীপ হাসল, পেছনে না লাগলে যেটা খেলাম সেটা হজম হতো না, মাসিমা কোথায়? আনন্দ বলল, বলে যেতে হবে না, গুড বাই। ওরা দুজন চুপচাপ অন্ধকারে বেরিয়ে গেল। জয়িতা জিজ্ঞাসা করল, ওরা ঠিকমতো চিনতে পারবে তো? সুদীপ তো মাত্র একবার এসেছিল। সুদীপকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা কল্যাণের জন্যে। কেন? টিপিক্যাল লোয়ার মিডল ক্লাস সেন্টিমেন্ট এখনও কাটিয়ে উঠতে পারেনি ও, বিপদে কতটা শক্ত থাকবে বলা মুশকিল। আমার কিন্তু কল্যাণের উপর আস্থা আছে, ওর তো ভালো রেজাল্ট ছাড়া কোনো সম্বল কিংবা পিছুটান নেই, কারো কাছ থেকে কিছু পাওয়ার সুযোগও নেই, ও যেটা করে সেটা এক ধরনের অভ্যাস থেকেই করে, বাঙালিদের অভ্যাস। ওরা ঘরে ফিরে এলো, গ্রাম এখন আরও নিস্তব্ধ। আনন্দ জিজ্ঞাসা করল, তোকে কী করতে হবে সেটা আবার বলে দেবার দরকার আছে? মাথা নাড়ল জয়িতা, তারপর বলল, এই বিধঘুটে চুলটা বড্ড ডিস্টার্ব করছে। কিছু করার নেই, তোর অরিজিনাল চুল মনে রাখতে কারো অসুবিধা হবে না, আজকাল অনেক শাড়ি পরা মেয়ের চুলের কাট এরকম, আমারটাই অবশ্য একটু বেশি। সেইটাই আমাদের বিপক্ষে যাবে, বরং এই চুলের বর্ণনা পেয়ে কেউ আন্দাজ ঠিক রাখতে পারবে না। তুই ঠিক আছিস, এ নিয়ে চিন্তা করতে হবে না। আনন্দ দ্বিতীয় রিভলভারটা জয়িতার হাতে দিল, গুলি ভরা আছে, কি করে ওপেন করবি তা জানিস, খুব প্রয়োজন না হলে ব্যবহার করিস না, ওটা শরীরে রাখিস না, অসুবিধা হবে, তোর ব্যাগের ঠিক উপরেই রেখে দে, প্রয়োজন বুঝলে বের করিস,
সুদীপকেও বলে দিস তোরা যে যে জিনিস নিয়ে ভেতরে যাচ্ছিস সেগুলো যেন ওখানে পড়ে না থাকে। জয়িতা ঘুরিয়ে রিভলভারটা দেখছিল, এবার হেসে বলল, প্র্যাকটিসের সময় আমি 40% মার্কস পেয়েছিলাম, এবার যেন নম্বরটা একটু বাড়ে। ওটাকে ভালোভাবে রেখে দিয়ে জয়িতা জিজ্ঞেস করল, তোদের এখানে পঞ্চায়েত তো CPM-এর? না, শুধু এই দুটো গ্রাম কংগ্রেসের, এর আগের বার CPM-এর ছিল। দুটো পার্টি প্রোটেস্ট করেনি? করলে আমরা এখানে আসতাম না। পোস্টারগুলো কোথায়? কল্যাণের ব্যাগে। এদিকে নতুন পার্টির কোনো কাজকর্ম নেই? আছে, না থাকার মতনই। তুই আধ ঘন্টা রেস্ট নে, আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি। জয়িতা আনন্দের দিকে তাকালো, তারপর নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল। কল্যাণ বড় বড় পা ফেলছিল, সুদীপ চাপা গলায় বলল, আসতে চল। পথে মানুষ নেই তা নয়, অন্তত 5 জনকে ওরা পেয়েছে ইতিমধ্যে, কেউ কারো মুখ দেখতে পায়নি এই রক্ষে। শুধু কল্যাণ বারংবার বলছে, এই ঠিক রাস্তায় যাচ্ছিস তো? প্রথম 2-3 বার উত্তর দিয়েছিল সুদীপ, তারপর চুপ করে গেছে। অন্ধকারে পথ চেনা সত্যি অসুবিধাজনক, কিন্তু ওর মনে হচ্ছে কোনো ভুল করেনি। শেষ পর্যন্ত গাড়ির হেডলাইট দেখতে পেয়ে নিঃশ্বাস স্বাভাবিক হলো। মাঝে মাঝে অন্ধকারটির একটা গাড়ি কলকাতার দিকে ছুটে যাচ্ছে। ওরা চুপচাপ ডায়মন্ড হারবার রোডে উঠে এলো। কল্যাণ জিজ্ঞাসা করলো, পেট্রোল পাম্পটা কত দূরে? দূর আছে। তোর কি হয়েছে কল্যাণ? কেন, কিছু না, চমকে উঠলো যেন কল্যাণ। চেপে যাচ্ছিস, নার্ভাস লাগছে? একটু, সময় নিয়ে উত্তর দিল কল্যাণ। আসলে আমি কোনোদিন ডাকাতি করিনি তো। আমি করেছি, আনন্দ করেছে? তাছাড়া আমরা ডাকাতি করতে যাচ্ছি না। জানি, কিন্তু লোক তো তাই বলবে। তাহলে কি চাস বল? মনে হয় স্টেশনে গেলে কলকাতা ট্রেন পেয়ে যাবি। আমি স্টেশনের যাওয়ার জন্য এখানে আসিনি। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি জানি কি করতে চলেছি, সে ব্যাপারে আমার মন পরিষ্কার, কিন্তু তবু যে ছাই কেন আড়ষ্ট হয়ে যাচ্ছে কে জানে। তারপর নিজেই হেসে বলল, মিডল ক্লাস সংস্কার। নে চল, টানস না, আর এসব কথা আনন্দকে বলিস না। সুদীপ কোনো কথা বলল না, হেডলাইট বাঁচিয়ে কল্যাণকে নিয়ে সে এগোতে লাগলো। এখন গাড়ির সংখ্যা কম, আর যারা যাচ্ছে তাদের গাড়ির গতি জোরালো। রিক্সা যাচ্ছে কখনো সখনো, কিন্তু মানুষ ওপাশ থেকে বোধহয় গ্রামে ফিরছিলেন বেশ হনহনিয়ে। সুদীপ একটু আশঙ্কা করছিল, কিন্তু প্রশ্ন এলো না কোনো। শেষ তো কোরা গ্রাম ছাড়িয়ে গেল। সঙ্গে কিছু নেই সুদীপের, কিন্তু কল্যাণকে ব্যাগটা বইতে হচ্ছে। নিজের কথা ভেবে একটু অবাক হচ্ছিল সুদীপ, তার মনে কোনো কাঁপুনি নেই, যেন খুব স্বাভাবিক কাজ সে করতে চলেছে। এ সময় পেট্রোল পাম্পের আলোটা চোখে পড়ল, উঁচুতে হ্যাজাকটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। কাছাকাছি গিয়ে ওরা একটা গাছের আড়ালে দাঁড়ালো। মেন রোড থেকে নুরির পথটা নেমে গেছে পাম্পের দিকে। পাম্পের ওপাশে দুটো ঘর, একটাই অফিস, অন্যটাই বোধহয় স্টোরের কাজ চালানো হয়। কল্যাণ বলল, দুটো লোক দেখতে পাচ্ছি। একজনের তো গলায় পাওয়া যাচ্ছিল, চিৎকার করে হিন্দি গান গাইছে সে হারিকেনের আলোয় বসে। দ্বিতীয়জন প্রৌঢ়, চুপচাপ বসে আছে। এই দুজনকেই এর আগের বার দেখে গিয়েছিল সুদীপ আনন্দের সঙ্গে এসে, কিন্তু আজ কোনো গাড়ি নেই পাম্পে। সেদিন দুটো গাড়ি গ্যারেজ করা ছিল। একটু বাদে প্রৌঢ় ভদ্রলোকটি ছেলেটিকে কিছু বললেন, গান থামিয়ে সে চিৎকার করল, উরে বাপ, এই অন্ধকার আমি যেতে পারবো না। কথাটা বলে সে ঘরের ভেতরে প্রৌঢ়ের কাছে চলে গেল। ওই ঘরে বিরাট কাঁচের জানলা রয়েছে, কিন্তু পথ একটাই। কল্যাণ চাপা গলায় জিজ্ঞাসা করল, গাড়ি কোথায়? সুদীপ কোনো উত্তর না দিয়ে ঘড়ি দেখল, এখনও 15 মিনিট সময় আছে। যদি তার মধ্যে কোনো গাড়ি না আসে তাহলে আনন্দের অপেক্ষা করবে। সে চাপা গলায় কল্যাণকে বলল, মালটা বের করে হাতে রেখে দে, পরে হয়তো চান্স পাবি না, তাড়াহুড়া করবি তখন। কল্যাণ অন্ধকারেও হাসল, দুরকমের মাল আছে, কোনটের প্রয়োজন হবে তা আগে থেকে বুঝবো কী করে, চান্স তৈরি করে নেব। এই সময় ডায়মন্ড হারবারের দিক থেকে একটা গাড়ি এগিয়ে এসে পাম্পের হদিস পেয়ে নেমে এলো নিচে। প্রচণ্ড হর্ন বাজাচ্ছিল ড্রাইভার। কল্যাণ বেশ উত্তেজিত হয়ে উঠল গাড়িটাকে দেখে, চাপা গলায় জিজ্ঞাসা করল, যাবি? সুদীপ মাথা নাড়ল, না, কারণ গাড়িতে ড্রাইভারকে নিয়ে অন্তত 6 জন মানুষ বসে, প্রত্যেকেই যুবক, ক্যাসেটে গান বাজছে। ছোকরাটা বেরিয়ে এসে 15 লিটার তেল ভরে দিল, দাম মিটিয়ে চলে গেল ওরা কলকাতার দিকে। ছোকরা ফিরে গেল ঘরের ভেতর, বাইরেটা আবার অন্ধকার, এদিকে মশাও আছে বেশ। কানের কাছে তারা ইতিমধ্যেই পাখা বাজাতে শুরু করে দিয়েছে। সুদীপ আবার ঘড়ি দেখল, 3 মিনিট বাকি আছে। প্ল্যানটা ওরই, কল্যাণ কিংবা আনন্দ এই ঝুঁকি নিতে চায়নি, কিন্তু ওর মনে হয়েছিল এটাই সহজ পথ। আনন্দের কাছে জেনেছিল এ তল্লাটে সন্ধ্যের পর লোডশেডিং হয় না, এমন রাত খুব কমই আসে, সেইটাই কাজে লাগাতে চেয়েছিল সে। কিন্তু যদি গাড়ি না আসে আজ পাম্পে তাহলেই চিত্তির।
জয়িতা চেয়েছিল কলকাতা থেকে কারো গাড়ি সরিয়ে এখানে চলে আসতে, তাহলে আর আনন্দ সেই ঝুঁকিটা আবার নিতে চায়নি। এর মধ্যে অনেক গাড়ি বড় রাস্তা দিয়ে ছুটে গিয়েছে, কারো প্রয়োজন হয়নি তেলের। সুদীপ লক্ষ্য করল যত দেরি হচ্ছে তত কল্যাণ শান্ত হয়ে আসছে। ইতিমধ্যে সময়টা পেরিয়ে গেছে, নিশ্চয়ই আনন্দ আর জয়িতা বটগাছের নিচে অপেক্ষা করছে এতক্ষণ। সুদীপ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। ওকে ঘড়ি দেখতে দেখে কল্যাণ বলল, ওদের তো অপেক্ষা করতেই হবে, যদি গাড়ি না পাই তো আনন্দের বাড়িতে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, তখন আবার আগামীকাল ভাবতে হবে। সুদীপ বলল, কাল যদি ইলেকট্রিক চলে আসে যা করা রাজি করতে হবে। লোডশেডিং যে হবে তা আজ আমরা নিশ্চিত ছিলাম না, হয়ে গিয়ে সুবিধে হয়েছে, কাল না হলে অন্য কিছু ভাবতে হবে। কিপ ইউর আইজ ওপেন, বলেই কল্যাণ হাসল। সুদীপ ঠাট্টাটা বুঝেও বুঝল না, ওর মনে হয় কল্যাণ এতক্ষণে শক্ত হয়ে গেছে। ঠিক সেই সময় কলকাতার দিক থেকে গাড়িটাকে আসতে দেখল সে। আলো দেখেই বোঝা যাচ্ছে ওটা অ্যাম্বাসেডর, গাড়িটা গতি কমাচ্ছে। সুদীপ কল্যাণকে নিয়ে গাছের এই পাশে চলে এলো, হেডলাইটটা বাঁক নিচ্ছে, তারপর ধীরে ধীরে নেমে এলো রাস্তা ছেড়ে, পাম্পের সামনে নয় পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লো গাড়িটা। ভেতর থেকে ছোকরাটা মুখ বাড়ালো, মাল এনেছো? দাদুর গলা শুকিয়ে গেছে, চটপট চলে এসো। রোগা মতন একটা লোক গাড়ি থেকে বেরিয়ে এলো মদের বোতল হাতে নিয়ে, তারপর ঢুকে গেল ভেতরে। হ্যাজাকের যেটুকু আলো নাম্বার প্লেটে পড়েছিল তাতেই সুদীপ চিনতে পারল, এই গাড়িটাকেই ওরা গতবারে দেখে গেছে। আট, ব্যাগ থেকে গ্লাভস বের করে পরে নিল সুদীপ। এখন হঠাৎই যেন সব শব্দ মরে গেছে আচমকা, ঘন অন্ধকারে শুধু পাম্পের কাচের ঘরের আলো টিমটিম করছে। দ্বিতীয় গ্লাভসটা কল্যাণকে দিয়ে সে আরেকটু সময় অপেক্ষা করল। না, ভেতর থেকে কোনো মানুষ চটপট বেরিয়ে আসবে বলে মনে হয় না। যে লোকটা গাড়ি চালিয়ে এলো সে নেহাতি মাস মাইনের ড্রাইভার, মালিক থাকে ডায়মন্ড হারবারে, ভালো ব্যবসা তার, অতএব কোনো নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ওরা সেদিনই দেখে গিয়েছিল গাড়ির কাজ ওদের সুবিধে দেবে, বাইরে থেকে ভেতরটা বোঝা যায় না। অবশ্যই এই গাড়িটাকে যে পাবে এমন নাও হতে পারত, কিন্তু সম্ভাবনাটা কাজে লেগে যাচ্ছে। সে কল্যাণকে বলল, আমি গিয়ে স্টিয়ারিংয়ে বসছি, তুই ঘুরে গিয়ে পাম্পের দরজা শেকল তুলে দিয়ে ছুটে আসবি। কল্যাণের গলাসর অন্যরকম শোনালো, যদি চাবিটা নিয়ে গিয়ে থাকে? মাঙ্কি ক্যাব দুটো বের করব। সুদীপ মাথা নাড়ল, না নিয়ে যায়নি, কারণ ও যখন নামলো তখন বঙ্গি দেখলে বুঝতে পারতাম, তাছাড়া ব্যাড অফ জায়গায় রেখেছে গাড়িটা, নিশ্চয়ই পরে পার্ক করবে বলে ভেবেছে। যা হোক, যদি চাবি না থাকে তখন ক্যাব বের করলে চলবে। দাঁড়া, একটা গাড়ি আসছে, ওটা চলে যাক। কল্যাণ ঘাড় ঘুরিয়ে দেখলো আরেকটা গাড়ি আসছে, ধীরে ধীরে গতি কমাচ্ছে সেটা। এবার খুব অস্বস্তি শুরু হলো কল্যাণের। আনন্দরা নিশ্চয়ই অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গাছটার তলায়, এদের যদি কিছু হয় তাহলে? সে সুদীপের সঙ্গে সরে এলো গাছটার আড়ালে, গাড়িটা ছুটে গেল না, গতি কমিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে হর্ন বাজালো। দুবার বাজাতেই একটু আগে আসা গাড়ির ড্রাইভার দরজায় এসে দাঁড়ালো, কি খবর? নতুন গাড়ির ড্রাইভার সিটে বসে উত্তর দিল, খুব মাল টানছো দোস্ত, আমাকে এখন শালা কলকাতায় ছুটতে হবে। শোনো, সাহেব বলেছে কাল ঠিক ছটায় গাড়ি নিয়ে যেতে হবে। ছটায়? সাহেব কোথায় আছে? প্যারাডাইসে, কলকাতা থেকে মেহমান এসেছে। জব্বর ফুর্তি, গাড়ি আজ ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়ার দরকার নেই, ভোরবেলায় চলে যেও। কথা শেষ করে লোকটা গাড়ি ঘুরিয়ে কলকাতার দিকে চলে গেল। দরজায় দাঁড়ানো ড্রাইভারটা একটা অশ্লীল শব্দ উচ্চারণ করে পেছনে ফিরল, দিল শালা ফুর্তিটা জবাই করে, উনি প্যারাডাইসে মজা মারবেন আর আমাকে এখানে রাত জাগতে হবে। বিরক্তে লোকটা ফিরে গেল নিজের গ্লাসের কাছে, ওকে বা কাউকে আর দেখা যাচ্ছিল না, আবার অন্ধকারে ঢেকে গিয়েছে চরাচর। সুদীপ আরও মিনিটখানেক অপেক্ষা করল, তারপর কল্যাণকে ইঙ্গিত করে বেরিয়ে এলো আড়াল ছেড়ে। নিঃশব্দে সে গাড়ির পাশে গিয়ে দাঁড়াতেই স্বস্তির নিঃশ্বাস পড়ল, চাবিটা রয়েছে লটকানো। সে কল্যাণকে ইশারা করে যতটা সম্ভব নিঃশব্দে দরজা খুলল, তারপর নিচু হয়ে সিটে বসে ওপাশের দরজাটা খুলে দিল। কল্যাণের বুকের মধ্যে এখন হাতুড়ির শব্দ, দুটো পা প্রায় নিঃসার। সে চোখের কোণে সুদীপের দিকে তাকালো, গাড়ির আদল ছাড়া কিছুই নজরে এলো না। আর দেরি করা উচিত হবে না এমন বোধ হওয়া মাত্র সে যতটা সম্ভব নিঃশব্দে ছুটে এলো দরজার কাছে। ভেতরের মানুষগুলো জমিয়ে মদ্যপান করছে, দরজার দিকে মুখ করে আছে একজন। সে বিস্মিত হওয়ার আগেই দুটো পাল্লা শব্দ করে বন্ধ করে শেকলে হাত দিল। উত্তেজনায় শেকলটা হাত থেকে গলে গেল প্রথমটাই, কাঁপুনি সত্ত্বেও দ্বিতীয়বারে সেটা হস্তগত করে হুঁকে আটকে দিতে পারল কল্যাণ। আর তখনই চিৎকার উঠল, এই কে রে! কল্যাণ ততক্ষণে গাড়ির কাছে চলে এসেছে, ইঞ্জিন চালু করে সুদীপ চিৎকার করল, উঠে আয়! কোনো রকমে সামনের আসনে বসে দরজা বন্ধ করতে কল্যাণ টের পেল ওর শরীরে কোনো সাড়া নেই। ওপাশের দরজায় যে ঘন ঘন শব্দ হচ্ছে, ঘরের ভিতরে চিৎকার, কাঁচের দেওয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসছে, সুদীপ গাড়িটা ঘুরিয়ে নিয়ে বড় রাস্তায় চলে এসেছে।
এই সবই ঘটে গেল, অথচ টের পেল না যেন সে। ঘাম ঝরানো শরীরে শীতল অনুভূতি। একটা ছাড়া গরুকে কাটাতে সুদীপ গালাগাল করতে কল্যাণ চেতনায় ফিরল। পকেট থেকে রুমাল বের করে সুদীপের দিকে আধা অন্ধকারে তাকিয়ে বেশ লজ্জিত হলো। সে কি সত্যি এতটা নার্ভাস? কই, সুদীপকে দেখে তো মনে হচ্ছে না কিছু ব্যতিক্রম ঘটেছে। কল্যাণ মুখ ফিরিয়ে দেখল, পেট্রোল পাম্প অন্ধকারে হারিয়ে গিয়েছে। কোনো মানুষের সাড়া নেই পেছনে। দুপাশে কিছু চা সিগারেটের দোকান এলো, সেখানেও কোনো সন্দেহ নেই। যখন সে দরজায় গিয়ে দাঁড়িয়েছিল তখন লোকটার কোনো প্রতিক্রিয়া হয়নি। দরজা বন্ধ করা মাত্র চিৎকারটা উঠেছিল। সে দাঁড়িয়েছিল অন্ধকারে, লোকটা কি তাকে স্পষ্ট দেখেছিল? পুলিশ জিজ্ঞাসা করলে হুবহু বর্ণনা দিতে পারবে? নিজের মনেই প্রশ্নগুলো নিয়ে উত্তাল হচ্ছিল কল্যাণ। সে বুঝতে পারছিল ওই আলোয় চকিতে দেখা কোনো মুখ কেউ মনে রাখতে পারে না, কিন্তু যদি লোকটার স্মৃতি অসাধারণ হয়? অস্বস্তির কাঁটাটা কিছুতেই দূর হচ্ছিল না। এই সময় সে শিস শুনতে পেল, কোনো চেনা গান নয়, অথচ বেশ খুশির শিস দিচ্ছে সুদীপ গাড়ি চালাতে চালাতে। হেডলাইটের আলোয় সামনের পথ আলোকিত। পাম্প থেকে বেরিয়ে আসার পর ও একটাও কথা বলেনি। নিজেকে শক্ত করতে চাইছিল কল্যাণ। সুদীপ যদি নার্ভাস না হয় তবে সে কেন হবে? নড়ে চড়ে বসল কল্যাণ। এই সময় সুদীপ জিজ্ঞাসা করল, মালগুলো আলাদা করে রাখা আছে? আরেকবার চেক করে নে। সব ঠিক আছে, যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলতে চেষ্টা করল কল্যাণ। তারপর আবার পেছন দিকে তাকালো। অন্ধকারে কোনো আলো চোখে পড়ছে না। সুদীপ হাসল, ও নিয়ে চিন্তা করার কিছু নেই, ওরা যখন ঘর থেকে ছাড়া পাবে তখন আমরা নাগালের বাইরে। মনে হচ্ছে প্রথম কাজটায় কোনো বাধা পাবো না। মর্নিং শোজ দ্য ডে। কল্যাণ কোনো জবাব দিল না। তার কেবলই মনে হচ্ছে সুদীপ বড্ড বেশি স্মার্ট, এইটাই যেন শেষ পর্যন্ত ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেইখানে এসে বাঁ দিকে চেপে গাড়িটা দাঁড় করালো সুদীপ। তারপর দরজা খুলে বেরিয়ে বনেটটা খুলল। এখন যে কোনো গাড়ি এই পথে গেলে ভাববে নির্ঘাত ইঞ্জিন খারাপ হয়েছে। আর তখনই আনন্দের গলা শুনতে পেল সে। সব ঠিক আছে? হ্যাঁ, কল্যাণ জবাব দিল। তুই পেছনের সিটে চলে আয়। কল্যাণের দরজা খোলার শব্দ হলো। কলকাতার দিক থেকে একটা ট্রাক আসছে। সুদীপ আরও ঝুঁকে পড়ল ইঞ্জিনের উপর। না, কোনোভাবেই মুখ দেখানোর কাম্য নয়। আজকাল পথে ঘাটে গাড়ি খারাপ হয়ে আছে দেখলে সাধারণ কোনো ড্রাইভার দাঁড়াতে চায় না। ট্রাকটা বেরিয়ে যেতে স্বস্তি হলো। বনেট নামিয়ে ড্রাইভারের সিটে ফিরে এলো সুদীপ। পেছনের সিট থেকে আনন্দ বলল, তোদের ব্যাগে সব জিনিস আছে, আর দেরি করিস না, ভেতরে ঢোকার পর তোরা ঘন্টা চারেক সময় পাবি। তোরা লিগাল পেয়ার নস, এটা মনে রাখবি। তোর ঘড়িতে কটা বাজে সুদীপ? ইঞ্জিন চালু করে সুদীপ বলল, 10:05, লেটস গো। তারপর সে জয়িতার দিকে তাকালো। যেটুকু আলো ছিঁকে আসছে তাতে জয়িতার মুখ স্পষ্ট দেখা না গেলেও বেশ রহস্যময় মনে হচ্ছে তাকে। জয়িতা বসেছে তার বাঁ দিকে। সে ঠাট্টার গলায় জিজ্ঞাসা করলো, কি রে স্যান্ট মাখিস নি? তুই একটা হোপলেস, স্যান্ট ফ্যান না মাখলে প্রেম প্রেম ভাবাসে? জয়িতা মাথা ঝাঁকালো। একটা সিগারেট দে তো। পেছন থেকে আনন্দ বলল, না সিগারেট খাবে না, ওটা দারোয়ানগুলো মনে রাখবে। আর তোরা নিজেদের তুই তুই করে অ্যাড্রেস করবি না, এসব কাজে যারা আসে তারা তুই তোকারি করে না। তুই তোকারি প্রেমে অচল, বুঝলি জয়ী? আমার কপালে কি মাল জুটলো বল, সহানুভূতি জানা ভাই। তোকেও মেয়ে, আই মিন প্রেমিকা ভাবতে হচ্ছে, জীবে শব্দ তুললো সুদীপ গাড়ি চালাতে চালাতে। মাথা ঝাঁকালো জয়িতা। সেম টু ইউ, আনন্দ বলল, অনেক হয়েছে, এবার রসিকতা বন্ধ কর, প্যারাডাইজ দেখা যাচ্ছে। ডোন্ট গেট এক্সাইটেড ম্যান, আমি ঠিক আছি। জয়িতা মাই হানি, তুমি ঠিক আছো? একটা ঘুষি মারবো সুদীপ, ন্যাকামি করিস না। সুদীপ গাড়ির গতি কমালো। সমস্ত চরাচর অন্ধকারে ডুবে আছে, শুধু স্বপ্নের জাহাজের মতো প্যারাডাইজ আলোয় ভাসছে। ধীরে ধীরে ও বন্ধ গেটের সামনে গাড়ি নিয়ে গিয়ে হর্ন বাজালো দুবার। একটু বাদেই সেই দারোয়ানদের একজন সামান্য ফাঁক করলো গেটের একটা কপাট। 8 বাজে বন্ধ হো জাতা হ্যায় সাহব, সুদীপ জানলায় মুখ এনে বলল, টেলিফোন সে বাত হুয়া তা হামারা। চাপা গলায় জয়িতা বলল, জিপ দিয়ে চটকাই, আহারে কি হিন্দি। লোকটা আবার জিজ্ঞাসা করলো, কিতনা আদমি হ্যায়? সির্ফ দো। কাহা সে আ রাহা হ্যায়? কলকাতা। এবার লোকটা দরজা খুলল। সুদীপ গাড়িটা ঢোকাতেই লোকটা চাপা গলায় বলল, লটনে কা টাইমে মুঝে ইয়াদ রাখিয়ে সাহ। সুদীপ হাসল, তারপর দেখল সাদা নুড়ি বিছানো পথ চলে গেছে ভেতরে। ডান দিকে বেশ কয়েকটা গাড়ি পার্ক করা রয়েছে। আর একটু এগিয়ে সুদীপ গাড়িটা একটু মুখ বেঁকিয়ে পার্ক করল, যেন প্রয়োজনেই ইঞ্জিন চালু করে ছুটে যেতে পারে সদর গেটের দিকে। সে জয়িতাকে ইশারা করলো। তারপর দুটো ব্যাগ দুজনে নিয়ে নেমে পড়ল গাড়ি থেকে। সুদীপ যখন দরজায় চাবি দিচ্ছিল তখন জয়িতা চারপাশে তাকালো। এপাশে সুন্দর লন আর কিছু ফুলের গাছ, ঝকঝকে আলো চারপাশে। এবার আরও 3 জন ইউনিফর্ম পরা দারোয়ানকে দেখতে পেল সে।
অর্থাৎ মোট চারজন এই জায়গার পাহারায় আছে। হঠাৎ কোমরে হাতের স্পর্শ পেল জয়িতা। সে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করতে শুধু বলল, নো, কিছু মনে করিস না, ব্যাপারটা বিশ্বাসযোগ্য করতে হবে তো। এইসব জায়গায় যারা ফুর্তি করতে আসে তারা এভাবেই হাঁটে। সুদীপের কাঁধের কাছে প্রায় তার কাঁধ। জয়িতা বলল, আলগা করে রাখ, আমার শ্বশুরই লাগছে। কয়েক পা হাঁটতেই একটা দারোয়ান তাদের দেখে দাঁত বের করে হাসল। ওরা কী ধান্দায় এসেছে সেটা বুঝে যেন সে গলিত হচ্ছে। হাত বাড়িয়ে একটা দিক দেখিয়ে লোকটা উচ্চারণ করলো, অফিস উধার। মগ্ন ভঙ্গিতে নুরির উপর পা ফেলে খানিকটা এগোতেই সুদীপ একটা ছোট বাড়ি দেখতে পেল। গাছপালার মধ্যে আলো জেলে কাউন্টার সমেত অফিস ঘর করা হয়েছে। কমপ্লিট স্যুট পরা একটা লোক ডট প্যান হাতে নিয়ে কাউন্টারের উপরে দাঁড়িয়েছিল। কাউন্টারের ছোট্ট বোর্ডে লেখা রিসেপশন। লোকটা ওদের দেখে উষ্ণ হাসি হাসল। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম টু প্যারাডাইজ, বাট আই এম অ্যাফ্রেড ইউ আর লিটল বিট লেট। বেটার লেট দ্যান নেভার, আই মেড এ কল। জয়িতার কোমর থেকে হাত সরিয়ে সুদীপ পকেট থেকে দামি সিগারেটের প্যাকেটটা খুলে এগিয়ে ধরে ইঙ্গিত করল। লোকটা মাথা নাড়ল, নো থ্যাঙ্কস, হোয়াটস ইয়ার গুড নেম প্লিজ? এম রয়। সুদীপ সতর্ক ভঙ্গিতে গ্লাভসটার দিকে তাকালো, এটা থাক হাতে, অনেকেই তো পরে। লোকটা একটা প্যাটার্নে নিয়ে নজর বোলাচ্ছিল। জয়িতা তখন কতকগুলো নোটিশের দিকে তাকাচ্ছিল। এই করে যতটা সম্ভব লোকটার চোখ এড়ানো যায়। নোটিশ বোর্ডে নিয়মকানুন লেখা রয়েছে, দিবা ভ্রমণের জন্য ভ্রমণার্থীদের 25 টাকা দিতে হবে। তারা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উদ্যানে থাকতে পারবেন। আধুনিক কুঁড়েঘর ব্যবহার করতে পারবেন, কিন্তু সাঁতার কাটা নিষিদ্ধ। কাউকে বিরক্ত করা চলবে না, মদ্যপান অবৈধ। রেস্তোরাঁ থেকেই খাবার কিনতে হবে। উদ্যানের রাত্রিবাসের জন্য এসি এবং নন এসি কটেজে সব রকম আধুনিক ব্যবস্থা আছে। প্রতি রাত্রির জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কটেজের ভাড়া 250 থেকে 400 টাকা। একমাত্র এই শ্রেণীর অতিথিরাই সাঁতারের পুল ব্যবহার করতে পারবেন। সাধারণত উদ্যানে মদ খাওয়া অবৈধ হলেও কটেজের ঘরে বাইরের মানুষকে বিরক্ত না করে সেটা খাওয়া আপত্তি নেই। তবে যে কোনো মুহূর্তেই উদ্যান কর্তৃপক্ষের ক্ষমতা থাকবে কাউকে বহিষ্কার করার। জয়িতা আরও হুমকি দেওয়া উপদেশাবলী পড়ল। এই সময় সুদীপ খাতায় সই করল। এম রয় লেখার সময় তার নিজেরই হাসি পেল। 300 টাকা অ্যাডভান্স নিয়ে লোকটি বলল, আপনাদের রাত শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি এই বাগানটা একটু ঘুরে দেখতে পারি? খুব গল্প শুনেছি এই বাগানের। কাল ভোরেই চলে যাব, তাই আর সুযোগ হবে না হয়তো। সুদীপ হাসল, দুঃখিত স্যার, রাত্রে 8টার পর কারো বাগানে থাকা নিষেধ। সুদীপ একটা 20 টাকার নোট কাউন্টারে রাখল, দেখুন না চেষ্টা করে। চকিতে নোটটা সরিয়ে নিয়ে চারপাশে তাকিয়ে লোকটা বলল, আধ ঘন্টার বেশি থাকবেন না, বস আসবেন 11টার পরে, তার মধ্যে কটেজে ফিরে যাবেন। ধন্যবাদ। লোকটা বেল বাজাতেই অন্ধকার ফুঁড়ে স্বাস্থ্যবান একটা বেয়ারার উদয় হলো। রিসেপশনিস্ট তার দিকে একটা চাবি এগিয়ে দিয়ে বলল, কটেজ নাম্বার 12, সাহেবরা কিছুক্ষণ বাগানে থাকবেন, হাবিবকে বলে দিও। সুদীপ খুব সহজ ভঙ্গিতে জয়িতার পাশে এসে দাঁড়ালো, হানি লেটস গো বলে এক হাতে জয়িতাকে কাছে টেনে এনে বেয়ারাকে অনুসরণ করলো। জয়িতা ফিসফিস করে বলল, ইটস টু মাচ সুদীপ। সুদীপ সেই গলায় জানালো, এইটাই স্বাভাবিক পাঁচু। এই আলোকিত বাড়িটাই প্রবেশ পথ, কারণ দুদিকে 4টে ঘরের মাঝখানে প্যাসেজ, সেটা গিয়ে পড়েছে বাগানে। ওপাশে কোথাও জেনারেটর চলছে, তার আওয়াজ চেপে রাখার চেষ্টা সত্ত্বেও সক্রিয়। সুদীপ এবং জয়িতা বাগানটার দিকে তাকালো। মাঝে মাঝে ছোট লন, সাজানো ফুলের গাছের মধ্যে দিয়ে বাঁধানো পথ চলে গেছে। গাছপালার ফাঁকে ফাঁকে লুকিয়ে রাখা আলো অন্ধকারকে পাতলা করে জ্যোৎস্নার আভাস এনে দিয়েছে। এখন বাগানে কেউ নেই। বেড়াটা ফুলের গন্ধে ডুবিয়ে তাদের নিয়ে এলো পেছন দিকে। পরপর কটেজগুলো রহস্যময় আলো নিয়ে দাঁড়িয়ে আছে। সুদীপ বেয়ারাটাকে জিজ্ঞেস করল, এগুলো? না স্যার, এসি কটেজ ওপাশে। নন এসি কটেজের সামনে দিয়ে হাঁটার সময় নারী পুরুষের সম্মিলিত হাসির শব্দ কানে এলো। স্টিরিওতে বাজনা বাজছে আর তার সঙ্গে নেশায় জড়ানো হুল্লোড়। সুদীপ বেয়ারাটার সঙ্গে কথা বলার চেষ্টা করল, আজকে তোমাদের গেস্ট কীরকম? বেয়ারা মাথা নাড়ল, আর 2টো কটেজ খালি আছে, হেভি ডিমান্ড, নিশ্চিন্তে ফুর্তি করার ব্যবস্থা আর কোথায় পাবেন? ঠিক। তুমি এখানে অনেক দিন আছো? না স্যার, আগে সার্কুলার রোডের একটা হোটেলে কাজ করতাম। একটা রঙিন কটেজের সামনে এসে দরজায় চাবি ঢোকালো বেয়ারাটা। ভেতরে ঢুকে আলো জ্বেলে এসি চালু করলো। জয়িতা মুগ্ধ হয়ে গেল, এই অজপাড়া গাঁয়ে এমন আধুনিক ব্যবস্থা সম্ভব? বেয়ারা বলল, আপনারা যদি রাত্রে খাবার চান বলে দিন। সুদীপ মাথা নাড়ল, না আমরা খেয়ে এসেছি। বেয়ারা জিজ্ঞেস করলো, ড্রিঙ্কস? আপনাদের নিয়ম হলো ঘরে বসে ড্রিঙ্ক করা চলবে, কিন্তু সেটা এখান থেকেই নিতে হবে, কী আনবো স্যার?
সুদীপ জয়িতার দিকে তাকালো। জয়িতা সোফায় বসে পড়েছে, সে বেয়ারাটাকে নিচু গলায় বলল, মুশকিল হলো মেম সাহেব ড্রিঙ্ক করেন না, একা একা খেতে আমার খুব খারাপ লাগে। বেয়ারা হাসল, নো প্রবলেম স্যার, আমাদের ককটেল রুমে গিয়ে খেয়ে আসতে পারেন। ককটেল রুম? সেটা কোথায়? ঠিক এই কটেজগুলোর পেছনে, ওখানে যাওয়ার সময় চাবিটা নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ, সকালে যাওয়ার আগে তোমার দেখা পাবো নিশ্চয়ই। হ্যাঁ স্যার, আমাদের তো 24 ঘন্টা ডিউটি। আপনারা কি এই রাত্রে বাগানে যাবেন? হ্যাঁ, একটু দেখব। ঠিক আছে, আমি হাবিবকে বলে দিচ্ছি স্যার, সঙ্গে চাবিটা রাখবেন, ওতে কটেজ নাম্বার আছে। হাবিবকে? হেডগার্ড। গুড নাইট স্যার। দাঁত বের করে জয়িতার দিকে হাসি ছড়িয়ে লোকটা চলে গেল। এখন চারধার নিঃশব্দ নয়, নারী পুরুষের হুল্লোড় ধ্বনি ছিটকে ছিটকে আসছে। সুদীপ চটপটে গলায় বলল, জয়ী উঠে পড়। জয়িতা উঠে দাঁড়ালো। শাড়িতে আমাকে খুব বিচ্ছিরি দেখাচ্ছে না? ডিলিশিয়াস। ভদ্রভাবে কথা বল সুদীপ, আই উইল নট টলারেট দিস। জাস্ট এ মিনিট, আমি লু থেকে আসছি। সুদীপ পাশের দরজা খুলে টয়লেটে চলে গেল। জয়িতার মেজাজ চড়ে যাচ্ছিল, সুদীপটার কথাবার্তা একটু লাগাম ছাড়াই, মনে কোনো পাপ নেই, কিন্তু এভাবে কখনো একটা ঘরে রাত্রেও সঙ্গে থাকেনি। শাড়িটার জন্য অস্বাচ্ছন্দ্য বোধ শুরু হলো জয়িতার। ভীষণ রকম মেয়ে মেয়ে বলে মনে হচ্ছে, শরীরের গঠন অনুযায়ী সে মেয়ে নিশ্চয়ই, কিন্তু মেয়েলিপনা তাকে কখনোই কব্জা করেনি। নিজের শরীর সম্পর্কেও সে সচেতন ছিল না। তিন বন্ধুর চোখে কোনোদিন সেরকম ছায়া দেখেনি সে, বরং ওরা স্বাচ্ছন্দ্যে কলেজের লবঙ্গ লতিকার সম্পর্কে রসালো আলোচনা করেছে তার সামনে। ন্যাকা মেয়েগুলোর সমালোচনার সময়ে জয়িতাও গলা মিলিয়েছে ওদের সঙ্গে। নিজেকে আলাদা করে ভাবার কোনো কারণ ঘটেনি, কিন্তু আনন্দর মায়ের সঙ্গে সময় কাটানোর পর থেকেই একটা অস্বস্তি এঁটোর মতো লেগে আছে মনে। সুদীপ যখন গাড়িতে তুলে নিয়ে রসিকতা আরম্ভ করল, তখন থেকেই সেটা বেড়ে যাচ্ছে। প্রেম ফ্রেম সে জীবনে করেনি, করার কথা মাথায় আসেনি। আনন্দ আজকের প্রোগ্রাম জানানোর পর তার হাসি পেয়েছিল। আউট অফ অল পার্সন, সুদীপের সঙ্গে তাকে প্রেমের অভিনয় করতে হবে, মজাও লেগেছিল। কিন্তু এখানে আসার পর সুদীপ এমন ভাব করছে যে সে যেন একটি রক্ত মাংসের খাদ্যবস্তু। টয়লেট থেকে বেরিয়ে এসে সুদীপ টেবিল থেকে চাবি নিল। 5-স্টার হোটেলের সঙ্গে পাল্লা দেবে বুঝলি, বাথরুমে দ্য সোপ অফ বিউটিফুল ওমেন রয়েছে। মানে? জয়িতার চোয়াল শক্ত হলো। ক্যামে হোয়াইট, কানাডায় তৈরি। ভাব ব্যাপারটা? তোর কি হলো? কিছু না। চল ওদের বস আসবার আগেই পার্ক দেখে আসি। জয়িতা সুদীপের দিকে তাকালো, খুব স্বাভাবিক দেখাচ্ছে ওকে, সে কি ভুল বুঝছে? জয়িতা উঠল, দরজায় চাবি দিতে গিয়ে সুদীপ জিজ্ঞাসা করল, ব্যাগগুলো এখানে রেখে যাওয়া কি সেফ হবে? ডুপ্লিকেট কি থাকতে পারে? জয়িতা বলল, ব্যাগ নিয়ে বাগানে ঘুরলে তো ওরা সন্দেহ করবে। বারান্দায় দাঁড়িয়ে ওরা চারপাশে তাকালো, সন্দেহজনক কিছুই নজরে পড়ছে না। সুদীপ বলল, চল আমার হাত ধর। জয়িতা চোখের তলায় তাকালো, হাত ধরতে হবে কেন? প্রেম প্রেম ভাব আনতে হবে না? সবাই আমাকে কেমন স্যার স্যার বলছে দেখেছিস? আমার বয়সটা যেন কোনো ফ্যাক্টরি নয়। সেক্স নিয়ে যারা ব্যবসা করে তারাও কেমন অন্ধ হয়ে থাকতে পছন্দ করে। সুদীপ কথা শেষ করা মাত্রই ওপাশের কটেজের দরজা খুলে গেল। একটি মেয়ে ছিটকে বেরিয়ে এলো বারান্দায়। না, আমাকে যেতে দিন, এরকম কথা ছিল না, আমি এখানে কিছুতেই থাকবো না। সেই সময় দরজায় একটা প্রৌঢ় এসে দাঁড়ালো। ওসব বুজরুকে ছাড়ো, টাকা দিয়েছি যখন তখন যা বলবো তাই করতে হবে, ভেতরে এসো বলছি, নইলে হাবিবকে ডাকবো। আপনার পায়ে পড়ি, তিনজন থাকবেন তা তো ওরা আমাকে বলেনি। আমি তো একজনের টাকা দিচ্ছি না, এসো মিলেমিশে করি কাজ, নাকি হাবিবকে ডাকবো। মেয়েটি মাথা ঝাঁকালো, তারপর পায়ে পায়ে ঘরে ঢুকে নিজেই দরজা বন্ধ করল। সুদীপের চোয়াল শক্ত হয়ে উঠল, ওর দৃষ্টি বন্ধ দরজার উপর। জয়িতা নিচু গলায় বলল, বি ইজি, ছোট ঝামেলায় জড়িয়ে পড়িস না, চলে আয়। সুদীপ নিঃশ্বাস ফেললো শব্দ করে, ইচ্ছে করছে মুন্ডুগুলো ছিঁড়ে ফেলি। টাকা দিয়ে মেয়েটাকে কিনে নিয়েছে, আশেপাশের গ্রামের কোনো গরিব মেয়ে হয়তো। সুদীপের হাত ধরে জয়িতা বাগানে চলে এলো। সব কটেজে নিশ্চয়ই একই নাটক হচ্ছে না? বাগানটা বেশ বড়, অন্তত এই মুহূর্তে ওরা শেষ দেখতে পাচ্ছে না। একদিকে যেমন সাজানো লন, যত্নে গড়া ফুলের বিছানা, তেমনই অন্যদিকে ঘন জঙ্গলের আধল তৈরির চেষ্টা হয়েছে। এরই ফাঁকে ফাঁকে ডে হাট, চারটে খুঁটির উপর খড়ের ছাউনি, নিচে ত্রিপল পাতা, ইলেকট্রিক লাইন আছে। এখন এগুলো ফাঁকা, বুনো গন্ধ বের হচ্ছে সবে গাছেদের শরীর থেকে। সুদীপ জরিপ করে নিল। পুরো এলাকাটা তিনটা ভাগে বিভক্ত, রিসেপশন এবং গাড়ির পার্কিং সামনের দিকে, মাঝখানে বাগান, জঙ্গল, জেনারেটর রুম এবং নন এসি কটেজ।
তৃতীয় ভাগে এসি কটেজ, সাঁতারের পুল এবং ককটেল রুম, যার কথা বেয়ারাটা বলল। এসি কটেজ থেকে দৌড়ে রিসেপশনের কাছে পৌঁছাতে তার মিনিট দুয়েক লাগবে, কিন্তু জয়িতার দেরি হবে। ও নিচু গলায় বলল, আমার কোমরে হাত রাখ, জেনারেটরটা দেখে আসি। জয়িতা এবার আপত্তি করল না, ওরা যেন বেড়াতে বেরিয়েছে এমন ভঙ্গিতে বাগানের পাশ দিয়ে হাঁটতে লাগলো। মাঝে মাঝে জঙ্গলের গায়ে ঝুলিয়ে রাখা ইলেকট্রিক বাল্বের আলো তাদের গায়ে পড়ছিল বটে, কিন্তু তারা কোনো পাহারাদার দেখতে পাচ্ছিল না। হঠাৎ সুদীপ ঘরের ছাউনির তলে ত্রিপলের নিচে গিয়ে বলল, মিনিট দশেক এখানে শুয়ে থাক, কেউ আমাদের লক্ষ্য করছে কিনা বোঝা যাবে। তুই বস, তোর কোলে মাথা রেখে শুচ্ছি। কোনো দরকার আছে? কাউকেই কাছাকাছি দেখছি না, জয়িতা মৃদু আপত্তি জানালো। হাতে সময় আছে যখন, তখন একটু রিল্যাক্স করা যাক। জয়িতা হাঁটু মরে বসল। সুদীপ পা ছড়িয়ে দিয়ে তার কোলে মাথা রেখে বলল, একটু গন্ধফন্ধ মেখে এলে পারতিস। তোর তাতে কি, তোকে যা করতে বলা হয়েছে তাই কর। করছি তো। এই সময় প্রেমিক প্রেমিকারা ঠিক কী কী করে বলতো, মানে তাদের কী কী বিজনেস থাকে? হাত টাত নিশ্চয়ই ধরে, গানও গায় চাঁদের দিকে তাকিয়ে। তুই একটা গান টান গাজই, ঘুম ঘুম মার্কা গান। সুদীপ চোখ বন্ধ করল। ট্র্যাশ, কতক্ষণ শুয়ে থাকবি? তোর কোমরের উপর শক্ত মতন জিনিসটা একটু সরাতো, আমার পায়ে লাগছে। জয়িতা কথাটা বলে নিজেই সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে আবার সরিয়ে নিল। রিভলভারটা সরাতে চাইলেও সরানো যাবে না এখন, সে চোখ বন্ধ করল। তারপর মনটাকে শান্ত করার জন্যে গুনগুন করল। সুদীপ মাথা নাড়ল, চমৎকার, বাংলা গান ট্র্যাশ আর মাইকেল জ্যাকসন। নট দ্যাট, ওকে থামিয়ে দিল জয়িতা। ইট ডিপেন্ডস অন মুড। আপনারা কে? ঠিক এই সময় অন্ধকার ফুঁড়ে একটা বিশাল শরীর সামনে এসে দাঁড়ালো। সুদীপ কোনো জবাব দিল না। জয়িতা বলল, আমরা এখানে রাত কাটাতে এসেছি। ভালো করেছেন, কিন্তু এত রাত্রে বাগানে থাকা নিষেধ, উঠুন। কেন, আমরা তো কারো ক্ষতি করছি না, জাস্ট বসে আছি এখানে। বসা শোয়া সব নিজের কটেজে গিয়ে করবেন, নির্লিপ্ত ভঙ্গিতে বলল লোকটা। এবার সুদীপ উঠে বসল, তারপর পকেট থেকে চাবিটা বের করে এগিয়ে দিল। আমাদের আধ ঘন্টার জন্য বাগানে থাকার অনুমতি দিয়েছেন রিসেপশনিস্ট। চাবিটা হাতে নিয়ে সেই আধ অন্ধকারে উল্টে পাল্টে দেখল লোকটা। সুদীপ বলল, আমরা আধ ঘন্টার মধ্যেই চলে যাব হাবিববাবু। লোকটা হাঁ করে তাকালো, তারপর চাবিটা ফিরিয়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। উঠে বসল সুদীপ। কি বলেছিলাম একটু আগে, দিস প্লেস ইজ ওয়েল প্রোটেক্টেড, কিন্তু আজ রাত্রে ঠিক কতগুলো পাহারাদার আছে তা বোঝা যাচ্ছে না। জয়িতা বলল, হাবিববাবু তো ছাড়পত্র দিয়েছেন, চল একটু ঘুরে দেখি। সুদীপ জয়িতার হাত ধরে উঠল। ওরা যেদিকে হাবিব চলে গিয়েছিল সেই দিকে পা বাড়ালো। না, ধারে কাছে কেউ নেই, এবং তখনই কুকুরের ডাক এবং শিস শুনতে পেল ওরা। জয়িতা সুদীপের হাত চাপ দিতেই সে মুখ ফিরিয়ে দেখল দূরের একটা প্যাসেজ দিয়ে কেউ হাঁটছে। তার হাতের চেনে চারটে কুকুর বাঁধা, ওরা লোকটাকে যেন টেনে নিয়ে চলেছে। সুদীপ বলল, যাক নেহাতি অ্যালসেশিয়ান, তাহলে এখানে কুকুরও আছে, লেটস গো। ওরা হাঁটতে হাঁটতে জেনারেটরের শব্দ ধরে এগিয়ে গেল কাছাকাছি। এখানে গাছের আড়াল বেশি, জেনারেটর রাখা হয়েছে একান্তে একটি ঘরে, তার দরজা খোলা, আলো জ্বলছে ভেতরে। দরজায় টুলপেতে একটা পাহারাদার বসে আছে চুপচাপ, ধারে কাছে আর কেউ নেই। সুদীপ লক্ষ্য করল ঘরটির পেছনে একটা জানালা আছে, জানলাটাও খোলা। ওরা আবার লনে ফিরে এলো। সুদীপ বোতাম টিপে ঘড়ির আলো জ্বেলে সময় দেখল, তারপর বলল, প্রচুর সময় আছে, চল ঘরে যাই। ফেরার পথে ওরা দুজন পাহারাদারদের দেখা পেল, গাছের গায়ে ঠেস দিয়ে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রতিটি মানুষ সুনির্বাচিত, ওদের দেখে নিবিড়ভাবে হেঁটে এলো নন এসি কটেজগুলোর সামনে দিয়ে। এবার সেখানেও একজনকে নজরে পড়ল, যাওয়ার সময় লোকটিকে দেখতে পায়নি, এখনও ঘরে ঘরে বাজনা বাজছে, হুল্লোড় চলছে। নিজের কটেজে ঢুকে জয়িতা বিছানায় এলিয়ে বলল, এবার শাড়ি চেঞ্জ করি, আর একটু বাদে। সুদীপ সোফায় বসে সিগারেট ধরালো, জয়িতা হাত বাড়ালো, আমাকে একটা দে। সুদীপ মাথা নাড়ল, বাঙালি মেয়ের সিগারেট খেতে নেই। জয়িতা চেঁচালো, সুদীপ। সুদীপ প্যাকেটটা ছুঁড়ল, নিজের পায়ে দাঁড়াতে শেখত, অন্যের প্যাকেট দেখলে সিগারেট খেতে ইচ্ছে করে না। শোন, হাবিবকে নিয়ে আমরা বাগানে পাঁচজনকে দেখতে পেলাম, দিস গাইজ আর রিয়েল টাফ, কিন্তু এদের সঙ্গে আর্মস আছে কিনা সেটা বোঝা গেল না। আমাদের প্ল্যানটা মনে আছে তো? সিগারেট ধরিয়ে চিত হয়ে শুয়ে জয়িতা বলল, আছে, মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না। তুই তো বেশ মজায় শুয়ে আছিস, আনন্দ আর কল্যাণের কথা ভাব, পেছনের সিটের নিচে কীভাবে বসে আছে ওরা, এসবই খেলার রঙ্গ ব্রাদার,
নির্বিকার মুখে ধোঁয়া ছাড়ল জয়িতা। তোকে মাঝে মাঝে খুব নিষ্ঠুর মনে হয়, তাই ভগবান তোকে মেয়েলি কোনো গুণ দেয়নি, দিলে কি তোর সঙ্গে প্রেম করতাম? সুদীপ কাঁধ ঝাঁকিয়ে উপরের দিকে তাকাতেই স্পিকারটা দেখতে পেল, তার নিচেই সুইচ। সে উঠে ওটা অন করতেই বাজনা শুরু হলো, দারুণ গরম বাজনা। সুদীপ জিভে শব্দ করল, বাহ কি ভালো ব্যবস্থা, আমার খুব নাচতে ইচ্ছে করছে, ওয়ার্ম আপ করাই? পারিস তুই, এখন নাচের কথা ভাবছিস? জয়িতা উঠে দাঁড়ালো, তারপর ব্যাগ থেকে জিনিসগুলো বের করে আলাদা করল। দুজনের কাছে দুটো ভাগ থাকবে, সীতারায় যখন টের পাবে তাদের কিছু হারিয়েছে তখন বেশ দেরি হয়ে যাবে। পাঁচ ভরি সোনার হার চুরি করার সময় অবশ্য একটা অপরাধবোধ কাজ করেছিল জয়িতার মনে, কিন্তু এখন সেটা মরে গেছে অজান্তেই। নিজের জিনিসগুলো কাছে রেখে সে সুদীপকে বলল, এখন কি করবি? সুদীপ বলল, একবার ককটেল রুমে যাব, মনে হচ্ছে জায়গাটা ইন্টারেস্টিং হবে। ঠিক দেড় ঘন্টা পর আমরা কাজ শুরু করব, তুই ততক্ষণ রেস্ট নে, এখান থেকে বেরিয়ে একটু পরে জেনারেটরের কাছে পৌঁছাবি। যদি লোকটাকে অ্যাভয়েড না করতে পারিস তাহলে জানলাটা ব্যবহার করবি, তারপর দৌড়ে যাবে রিসেপশনের দিকে। অন্ধকার হয়ে গেলেই আমি যা করার করব। গুড লাক, আমি এগোচ্ছি। জয়িতা ডাকল, সুদীপ। সুদীপ ঘুরে দাঁড়ালো, কি? জয়িতা মাথা নাড়ল, না থাক। কি বলবি বল না, আমি তোর সঙ্গে যাব, একা থাকতে ইচ্ছা করছে না। সুদীপ কিছু চিন্তা করল, তারপর হেসে বলল, ভয় পাচ্ছিস? না ভয় না, জাস্ট একা থাকতে চাইছি না, জানি না কি হবে আজকে, কিন্তু কিছুক্ষণ তো একসঙ্গে থাকি। জয়িতা স্পষ্ট চোখে তাকালো, ওকে চল। ওরা দুজন প্রস্তুত হয়ে ঘর থেকে বের হলো, এবার উল্টো দিকে যাত্রা। সেখান থেকে উল্লাস ছিটকে আসছে বাতাসে, কাছাকাছি যেতেই একটা সুবেশ মানুষ এগিয়ে এসে হাত বাড়ালো। সুদীপ তাকে কটেজের চাবিটা দেখাতেই লোকটি ঝুঁকে হেসে বলল, গুড ইভিনিং স্যার, ইউর ওয়েলকাম ইন দ্য প্যারাডাইস। ককটেল রুমের দরজা খুলে ঢুকলো ওরা। নয় চাপা গলায় কল্যাণ বলল, আর পারছি না, একটু উঠে বসবো? আনন্দ নাক দিয়ে যে শব্দটা করলো তার অর্থ বুঝতে অসুবিধে হলো না। প্রায় ঘণ্টাখানেক হয়ে গেছে ওরা দুজনে গাড়ির পেছনের সিটের পা রাখার জায়গায় হাঁটু মুড়ে বসে আছে, সামান্য নড়াচড়া করতে পারছে না। এখন খুব মৃদু আওয়াজও জোরে শোনাবে। বসে থাকতে থাকতে দুই পা অসাড় হয়ে গেছে, কোমরে ব্যথা হচ্ছে। কল্যাণ সুদীপের কথা ভাবল, বেশ আরামে শুয়ে আছে নিশ্চয় জয়িতার সঙ্গে। জয়িতার মুখটা মনে পড়তেই আবার তার অস্বস্তি হলো। জয়িতা যে মেয়ে, এমন ভাবার কখনো কারণ ঘটেনি। ওর শারীরিক গঠনের কথা মনেই আসতো না কখনো, নিজের পরিচিত বৃত্তে এমন মেয়ে কখনো দেখেনি। কিন্তু আজ শাড়ি পরার পর থেকে জয়িতা যেন আচমকা পাল্টে গেল, ওর হাবভাব একটু জড়তা এসে গেছে। যখন গাড়ির সামনের সিটে বসেছিল সুদীপের পাশে তখন তো একদম অপরিচিতা মনে হচ্ছিল। সুদীপের সঙ্গে সম্ভবত এয়ারকন্ডিশনড ঘরে জয়িতা এখন কী করতে পারে? কুঁজো হয়ে বসে কল্যাণ দৃশ্যটা কিছুতেই কল্পনায় আনতে পারছিল না। এইভাবে বসে থাকতে আনন্দরও কষ্ট হচ্ছিল, কিন্তু ভেতরে ঢোকার তো অন্য কোনো উপায় ছিল না। সঙ্গে নারী না থাকলে প্রধান ফটক ওরা পেরোতেই দেবে না, এছাড়া গাড়ি অবশ্যই চাই। সুদীপ যে এই গাড়িটা সহজেই আনতে পেরেছে এটা সুলক্ষণ। ওরা এমনভাবে বসে আছে গাড়ির পাশ দিয়ে কেউ চলে গেলেও বুঝতে পারবে না কেউ আছে। তাছাড়া গাড়িটার কাঁচও ওদের সাহায্য করছে, বাইরে থেকে বোঝাও যাবে না। ওরা যদি সোজা হয়ে বসতো তাহলে সামান্যই ঝুঁকি থাকত, অবশ্য সামনের কাঁচ দিয়ে যদি কেউ তাকায় তাহলেই বিপদ। কিন্তু না, কোনো ঝুঁকি নিতে চায়নি আনন্দ। কিন্তু সে বুঝতে পারছিল এইভাবে বেশিক্ষণ থাকাও যায় না, এর পরে যখন সময় আসবে তখন হয়তো অ্যাকশনে নামা দূরের কথা, হাঁটাও সম্ভব হবে না। সুদীপ জয়িতা সামনের দরজায় চাবি দিয়ে নেমে গেছে অনেকক্ষণ, এই সময়ে কোনো সন্দেহজনক কিছু আশেপাশে ঘটেনি। আনন্দ ফিসফিসিয়ে বলল, আমি উঠে বসছি, তুই পা ছড়িয়ে শুয়ে পড় এখানে। ধীরে ধীরে সিটের উপর উঠে বসতেই আনন্দ বুঝতে পারল আর দেরি করলে ভুল হয়ে যেত, কোমর থেকে হাঁটু পর্যন্ত কোনো সার নেই। সে মাথা ঝুঁকিয়ে বসে কিছুটা সময় নিল, তারপর একটু সুস্থ বোধ করলে সে ধীরে ধীরে জানলার নিচে চোখ রাখল। ভৌতিক ছবির মতো দেখাচ্ছে সামনের রাস্তা, গাছপালা এবং লনটাকে, ওপাশে মৃত মোষের মতো পড়ে আছে গাড়ির সারি। আনন্দ সতর্ক চোখে দেখতে চেষ্টা করল, বাইরে আলো খুবই কম, কিন্তু তাতে দৃষ্টি ব্যাহত হচ্ছিল না। পাহারাদারদের খোঁজার চেষ্টা করল আনন্দ, কাউকেই চোখে পড়ছে না। সে নিজের শরীরটাকে গাড়ির দরজার গায়ে এমনভাবে লেপটে রেখেছিল যে একমাত্র বনেটের উপর বসে মুখে টর্চ না ফেললে কেউ তাকে দেখতে পাবে না। এই সময় পায়ের তলায় সমস্ত শরীর যতটা সম্ভব ছড়িয়ে নিঃশ্বাস ফেলে কল্যাণ বলল, আহ কি আরাম। আনন্দ ঘরের দিকে তাকালো, এখনও অনেক দেরি আছে,
তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, শুধু দুটো জিনিস আগে থেকে পরিষ্কার রাখা দরকার। সদর দরজায় তালাটা খুলে রাখতে হবে আর পাহারাদারদের কোনো রকম নিষ্ক্রিয় করে কাজ হাসিল করতে হবে। সে যে তথ্য পেয়েছিল তাতে যদি ভুল না থাকে তাহলে অসুবিধা হবার কথা নয়। এখন শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে থাকা, সুদীপটা ঠিক থাকলেই হলো। জয়িতার উপর গোড়া থেকেই ভালো আস্থা রাখে সে, শুধু এই কল্যাণটা ঠিক সময়ে নার্ভ না হারালেই হলো। আনন্দে একটা গাড়ির হর্ন শুনতে পেল, সঙ্গে দপাদপ আলো জ্বলে উঠল লনে রাস্তায়। তিন চারজন লোক ছোটোছুটি শুরু করে দিল, ওদেরই কেউ গেটের তালা খুলে দিল। আনন্দ দুটো তীব্র আলো দেখতে পেল, গাড়িটা সরাসরি এগিয়ে এসে ওদের সামনে থামতে সে আরও নিচে নেমে এলো। কল্যাণ ফিসফিসিয়ে প্রশ্ন করল, কি হলো? বাইরে থেকে কেউ এসেছে, পুলিশ কিনা বুঝতে পারছি না। পুলিশ? কি করবি? কিছু না, এখানে বসে থাকবো, আর কথা বলিস না। না পুলিশ না, একটা বুড়ো মতন লোক নামছে গাড়ি থেকে, দারোয়ানগুলো ওকে খুব সালাম করছে। যে লোকটি গাড়ি থেকে নামলেন তাকে দেখলেই বোঝা যায় তিনি ক্ষমতাবান। গম্ভীর মুখে কিছু বললেন দারোয়ানদের, ঝাপসা শুনতে পেল আনন্দ, তারপর ভেতরের দিকে পা বাড়ালেন ভদ্রলোক। আনন্দ এবার চিনতে পারল, প্যারাডাইসের মালিককে এই প্রজেক্ট শুরু করার সময় কয়েকবার দেখেছে সে দূর থেকে। তিনি অদৃশ্য হওয়া মাত্র আলো নিভে গেল, সদরে তালা পড়ল। আনন্দ দেখল একটা দারোয়ান টুল পেতে বসে আছে পাতাবাহার গাছের পাশে। লোকটাকে এর আগে লক্ষ্য করেনি সে। বাকিরা ফিরে গেল বাঁ দিকে, তার মানে ওরা পালা করে পাহারা দেয়। সময় হয়ে এলে আনন্দ কল্যাণকে ডাকল, শোন আমি নামছি, তুই গাড়ির লকগুলো খুলে তৈরি থাক, গেট থেকে ফিরে আসা মাত্র তুই আমার সঙ্গে চলে আসবে ওগুলো নিয়ে। ঠিক হ্যাঁ। কল্যাণ উঠে বসল, ওর গলার স্বর বেশ শক্ত এখন, কানে লাগলো আনন্দর। সে মুখে কিছু না বলে লকটা খুলল, কট শব্দটা যেন রাত্রের নিস্তব্ধতায় বড় হয়ে বাজল। আর একটু অপেক্ষা করল আনন্দ, না কেউ এদিকে মনোযোগ দিচ্ছে না। ওপাশে ডায়মন্ড হারবার রোড দিয়ে ভারী লরির কনভয় যাচ্ছে বোধহয়, সুযোগটা হারালো না সে, টুক করে দরজা খুলে নিচে নেমে উবু হয়ে বসল। তার কাঁধে ঝোলানো সরু স্ট্র্যাপস ব্যাগে মালগুলো আছে এবং এই প্রথম শরীরে একটা কাঁপুনি টের পেল আনন্দ। পার্ক করা গাড়িগুলোর পেছন দিয়ে দ্রুত মাথা নিচু করে দৌড়ে এলো সেখানে, যেখানে পাতাবাহার গাছগুলো শুরু হয়েছে। লোকটা বসে আছে বাড়িটার দিকে মুখ করে, মাঝে মাঝে শীষ দিচ্ছে। আনন্দ স্ট্র্যাপটা বের করল, তারপর শব্দহীন পায়ে পৌঁছে গেল লোকটার পেছনে। গলায় স্ট্র্যাপটা চেপে বসতে লোকটা কক করে একটা শব্দ তুলল, তারপর রেলিয়ে পড়তে আনন্দ ওর কাঁধ ধরে ফেলল। এত সহজে লোকটা অজ্ঞান হয়ে যাবে ভাবতে পারেনি সে, অবশ্য মরে গেছে কিনা তাও বোঝা যাচ্ছে না। লোকটার মাথা গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো সে, যাতে দূর থেকে মনে হয় ও বসে আছে। সদর দরজার চাবি ওর পকেট থেকে বের করতে সময় লাগলো না। আনন্দ মুখ ফিরিয়ে দেখল, কোথাও কোনো প্রতিক্রিয়া হয়নি। সদরের তালা খুলে নিঃশব্দে আনন্দ ফিরে এলো গাড়ির কাছে, পাল্লা যেমন ছিল তেমনই রেখে দিল সে। যদি কারো নজর যায় কিছুই টের পাবে না, ঘড়ি দেখল আনন্দ, এখনও 5 মিনিট বাকি আছে। এই সময় কল্যাণ তার পাশে এসে দাঁড়ালো, সাবাস। আনন্দ কিছু বলল না, কয়েকদিন আগে তার একবার মনে হয়েছিল ব্যাপারটা তাদের পক্ষে বেশ ভারী হয়ে যাচ্ছে। এসব ব্যাপারে তো নেহাতি আনারি, ট্রেনিং ছাড়া করতে যাওয়া বোকামি, ধরা পড়লে কোনো কাজই হবে না, লোকে জানতেই পারবে না তারা ঠিক কী করতে চেয়েছিল, হয়তো সামান্য ডাকাতি চেহারা দেওয়া হবে ব্যাপারটাকে, তাছাড়া একটা বিক্ষিপ্ত ঘটনাকে কেউ গুরুত্ব দেয় না। একাধিক এরকম ঘটনা যদি বারংবার ঘটে যায় তাহলেই সেটা একটা স্পষ্ট চেহারা নেবে, কিন্তু প্রতিদিন খুঁটিনাটি আলোচনা করে করে শেষ পর্যন্ত মনে হয়েছিল এটা পারা সম্ভব। এখন কাজে নেমে মনে হচ্ছে অভিজ্ঞতাটা উপরই লাভ, ইচ্ছা এবং পরিশ্রমই সার্থক হতে সাহায্য করে। এবং এই সময়ে টুপ করে আলো নিভে গেল এবং তখনই একটা আর্তচিৎকার ভেসে এলো ভেতর থেকে। দড়াম করে গেটের পাল্লা দুটো দুদিকে ছিটকে গেল এবং রাগী সিংহের মতো গর্জন করে গাড়িটা দারুণ ঝাঁকুনি সামলে উঠে এলো রাস্তায়। আনন্দ চিৎকার করে উঠল, সামলে চালা! সুদীপ এমন কিছু উচ্চারণ করল যার অর্থ বোঝা গেল না, কিন্তু তাতে অবস্থার হেরফের হলো না। পেছনে তখন চিৎকার অনেক কণ্ঠে ছড়িয়ে পড়েছে, প্যারাডাইসের একাংশে দাও দাও আগুন জ্বলছে। শেষ বোমাটা ছুঁড়ল কল্যাণ, তীব্র শব্দে সেটা বিস্ফোরিত হলো প্যারাডাইসের গেটের বাইরে মুখ বাড়ানো গাড়ির উপরে, আর সঙ্গে সঙ্গে সেটা ধাক্কা খেল রাস্তার পাশের গাছে, তারপর পাক খেয়ে উল্টে পড়ল ঠিক গেটের মাঝখানে এবং তার শরীর থেকে দপ করে একটা আগুন লাফিয়ে উঠল আকাশে, ফলে প্যারাডাইস থেকে বাইরে বেরোবার পথ বন্ধ করে দিল জ্বলন্ত গাড়িটা। ভেতরে উদ্যানে তখন নারী পুরুষের চিৎকার এবং কান্না সমান তালে চলছে। যেসব নারী পুরুষ পাগলের মতো ছুটোছুটি করছিল তাদের অনেকের শরীরের লজ্জাবস্ত্র শেষ মুহূর্তে টেনে নেওয়া। মজার কথা হলো আগুন নেবানোর কোনো চেষ্টা হচ্ছে না, আতঙ্ক যেন তার থাবায় সবাইকে অবশ করে দিয়েছে। এর মধ্যেই পাহারাদাররা জানতে পেরেছে বড় সাহেব নেই, সরাসরি গুলি লেগেছে তাঁর বুকে,
জ্বলন্ত ককটেল কুটিরের পাশে তার মৃতদেহ ঘিরে ছোট্ট ভিড়। ভিড় সেই পাহারাদারের পাশে বোমায় যার মাথা উড়ে গেছে। মধ্যরাত্রের এই চিৎকার এবং আগুন দেখে আশেপাশের মানুষজন ছুটে এসে দাঁড়িয়েছে তফাতে। এই বিশাল দুর্গের মতো ঘেরা স্বর্গোদ্যানে ঢোকার অনুমতি তারা কখনোই পায়নি। চিরকাল কিছুটা বিস্ময়, কিছুটা ঈর্ষায় তারা এদিকে তাকিয়ে এসেছে। এখন অবশ্য দ্বিতীয়টি নেই, কিন্তু বিস্ময় বাড়ছিল এরকম অঘটন কিভাবে ঘটলো তাই ভেবে। কলকাতার দিকে ঝড়ের মতো ছুটে যাওয়া গাড়িটার গতি একসময় স্বাভাবিক হয়ে এলো। জয়িতার দুটো হাত জ্বলছিল, তবু সে সুদীপকে বলল, তুই সরে আয়, আমি চালাচ্ছি। ফোট, এখন আমি স্টিয়ারিং ছাড়ব না। জয়িতা মুখ ফিরিয়ে আনন্দকে বলল, ওর মাথা থেকে এখনও রক্ত বের হচ্ছে। আনন্দ কিছু বলল না। ও বুঝতে পেরেছে এখন সুদীপকে কিছু বলে লাভ হবে না। এই যেটুকুই ওর অহংকার এবং বুঝতে পারে না সেটাই ওর ত্রুটি। যতক্ষণ শক্তি থাকবে চালাক, খামোকা তিক্ততায় নিয়ে কী লাভ? সে পেছন ফিরে তাকালো। সমস্ত চরাচর নিশ্চিদ্র অন্ধকারে ঢেকে গেছে, এখন প্যারাডাইস অনেক পেছনে। সে লক্ষ্য করল কল্যাণ তখন থেকেই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে আছে। এরকম একটা গাড়ির জানলা দিয়ে বোমা ছুঁড়ে ঘায়েল করা সোজা কথা নয়। কল্যাণ সেটা পারল বলেই তাদের পেছনে এখনও কোনো গাড়ি নেই। কল্যাণের কাঁধে হাত রেখে বলল, সাব্বাস। মুখ না ফিরিয়ে কল্যাণ বলল, কি জন্যে? সব কিছুর জন্যেই। আনন্দ হাসল, তোকে কে সাবাস বলবে? তোরা, যদি সাবাস পাবার মতো কিছু করে থাকি। বি ইজি, আমাদের পেছনে আর কেউ নেই, ইউ আর সেফ। এবং জয়িতা, তুই চটপট শাড়িটা খুলে প্যান্ট শার্ট পরে ফেল। যদি সামনের পুলিশ স্টেশনে গাড়ি আটকায় তাহলে তোর শরীরে ওরা যেন শাড়ি না দেখে। আনন্দ বলতে বলতে দেখল সামনের দিকে দুটো হেডলাইট এগিয়ে আসছে। সেদিকে তাকিয়ে সুদীপ বলল, ভ্যান, হাইওয়ে পেট্রোল দিচ্ছে বোধহয়। ওরা যদি থামায় আমরা মাথা নামিয়ে নেব, তোদের যদি উল্টাপাল্টা বলে চার্জ করব, তুই ইঞ্জিন চালু রাখিস। আনন্দ কল্যাণকে ইশারা করতে সে মাথা নামালো। গাড়িটা পুলিশের, হেডলাইট নেবাচ্ছে না, বোধহয় ইচ্ছে করেই। সুদীপ একটা গালাগাল করে গাড়িটা দাঁড় করালো। জয়িতা কাপড়টাকে টানলো। কটেজেই সে ভেবেছিল জিন্স পরে নেবে, কিন্তু ককটেল কুটিরে যাওয়ার পর সেই সুযোগ পাওয়া যায়নি। না পেয়ে ভালোই হয়েছে বলে মনে হলো এখন। পুলিশের গাড়িটা একটু থামলো, কেউ একজন মুখ বাড়িয়ে কিছু দেখলো, তারপর আবার গতি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি চালু করে সুদীপ পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে পাশে ফেলে বলল, ধরিয়ে দে। আনন্দ বলল, আমি দিচ্ছি, তুই শাড়ি ছাড় জয়িতা। আমি এই গাড়ির মধ্যেই ছাড়ব নাকি? ন্যাকা, সুদীপ বলল, আমি তোমার জন্য গাড়ি থামাতে পারবো না। আনন্দ বলল, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি জয়িতা, কিন্তু আমরা যদি এক মিনিট দেরি করি তাহলে 100টা ট্রাবল ইনভাইট করব। সিগারেট ধরিয়ে সুদীপের মুখে গুঁজে সে পেছনের সিটে শরীর এলিয়ে দিল। একটু কাঁপন এলো শরীরে, মেয়ে বলে তার কোনো রক্ষণশীল বোধ নেই, কিন্তু তাই বলে চলন্ত গাড়ির সিটে বসে শাড়ি ছাড়ার কথা সে এই মুহূর্তে ভাবতে পারছে না। ব্লাউজটা না খুললেও অবশ্য চলে, ওর উপর শার্ট গুলিয়ে নিলে বোঝা যাবে না। কিন্তু ছায়া, প্রচণ্ড রাগ হলো নিজের উপরে। তার মুখে যে রক্ত জমছে সেটা বুঝেই সে সোজা হয়ে বসল। তারপর কোমরে হাত দিয়ে শাড়ির গিঁট খুলে খানিকটা উঠে শাড়িটাকে পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে নিল শরীর থেকে। চোখের কোনায় সে পাশে বসা সুদীপের দিকে তাকালো। সুদীপের নজর সামনের দিকে, একটু স্বস্তি বোধ করল সে। সুদীপ একবারও মুখ ফেরায়নি, পেছনের দুজনের কোনো প্রতিক্রিয়া নেই। সায়ার নিচে প্যান্ট পরা থাকায় আরও স্বচ্ছন্দ হয়ে গেল জয়িতা। সায়া শাড়ি মুক্ত হয়ে শার্টটা গলিয়ে নিল উপরে। ব্লাউজটা না থাকলে আরও সহজ হতে পারত সে। জিপার টেনে বোতাম আটকে সে চটপটে হাতে শাড়ি ভাঁজ করে সায়া দিয়ে মুড়ে ব্যাগে চালান করে দিয়ে স্থির হয়ে বসল। এবং তখনই তার মনে অদ্ভুত নিশ্চিন্তি বোধ এলো। জীবনের যে কোনো সময়ে সে এই তিন বন্ধুর কাছে শুধু বন্ধু হিসাবে গ্রহণীয় হবে। নারী বলে আলাদা কোনো ব্যবহারের জন্য তাকে কখনো আতঙ্কিত থাকতে হবে না। চোখ বন্ধ করল জয়িতা, আর সঙ্গে সঙ্গে তার শরীর ঘিনঘিনিয়ে উঠল। ককটেল কুটিরে ঢোকার পরই বাজনা কানে এসেছিল। ঘরটা বিশাল, একপাশে বার কাউন্টার, এমন চমৎকার আলো আঁধারি যে দৃষ্টি ব্যাহত হয় না, আবার কোনো কিছুই কটকটে নয়। প্রায় 20-22 জন নরনারী আলিঙ্গনবদ্ধ অবস্থায় মদ্যপান এবং চুম্বন করে যাচ্ছে সে আনন্দে। এই দুটো একসঙ্গে যে সম্ভব হয় তা না দেখলে কল্পনা করতে পারত না। তাদের দেখে একটা সুন্দরী হোস্টেস এগিয়ে এসে বলল, ওয়েলকাম। সুদীপ মাথা নেড়ে সেটা গ্রহণ করতেই মেয়েটি দুটো হাত ছড়িয়ে ইংরেজিতে জিজ্ঞাসা করল, আজকে তোমাদের জন্য অনেক মজা অপেক্ষা করছে, তার আগে তোমরা বলো কি ড্রিঙ্ক নেবে। সুদীপ তাকে অনেক ধন্যবাদ দিয়ে জানালো নিজেদের দেখাশোনা তারা নিজেরাই করে নেবে, সুন্দরী স্বাচ্ছন্দ্যে অন্য গ্রাহকদের প্রতি মনোযোগ দিতে পারে। মুক্ত হয়ে সুদীপ বলল, আমাদের হাতে গ্লাস রাখা দরকার জয়, চল ওখানে যাই। তুই ড্রিঙ্ক করবি? আবার শালা তুই আমাকে তুই বলছিস?
তুই কি বলছিস? সুদীপ একটা ব্র্যান্ডি আর সফট ড্রিঙ্ক দুজনের জন্যে নিয়ে বলল। প্যারগুলোকে দেখ, তোর আমার বয়সে কেউ নেই। জয়িতা গ্লাসটাকে হাতে নিয়েছিল, অন্তত চার ডাবল দাম নিয়েছে এরা। ওর দৃষ্টি এবার সামনের দিকে ছড়ালো। পুরুষদের কারও বয়স 40-এর নিচে নয়, তাদের সঙ্গিনীরা বেশিরভাগই 25 ছোঁয়া। একজন টেকো মাথা বুড়ো 19-20 বছরের সঙ্গিনীর গালে এমনভাবে কামড়ে দিলেন যে বেচারা উহ করে চেঁচিয়ে উঠল। মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা বিপরীত, বোঝাই যাচ্ছে তারা তাদের সঙ্গীদের নিয়ে এসেছেন এবং তাদের বেশিরভাগই অল্প বয়স্ক। সেদিকে তাকিয়ে মন্তব্য করল, এই বুড়িগুলোই শয়তানের বউ। জয়িতার নজর তখন দুটো জোড়ার উপর পড়েছে। একজন বয়স্ক এবং স্বল্প বসনা যাকে জড়িয়ে আদর করছেন বাজনার তালে, সে পুরুষ নয়। মিনিস্কার্ট পরা মেয়েটিকে তার চেনা চেনা লাগছিল, অথচ কিছুতেই সে ঠাউর করতে পারছিল না। তখন থেকেই শরীরে ঘিনঘিনে ভাবটা চলে এলো। মেয়েটি যেন খুব মজা পেয়েছে এমন গদগদ ভাব। আলিঙ্গনের সময় ওর শরীরে মহিলার হাত সাপের মতো ঘুরছে এবং মেয়েটি আরও ব্যবধান কমাচ্ছে। জয়িতা বলল, আমি কটেজে ফিরে যাচ্ছি। সুদীপ বলল, দাঁড়া, এই মানুষগুলো কলকাতা থেকে চুরি করে এসেছে। জয়িতা বলল, চেনাস না আমাকে, সাম অফ দেম আর নোন টু মি। চিনিস? আমার বাবা মায়ের মতো দেখতে, নির্বিকার মুখে বলল জয়িতা। ওকে, সুদীপ হাসল, তবু আরও কিছুক্ষণ অপেক্ষা কর, এগিয়ে আয়। জয়িতার কাঁধে হাত রেখে ও এগিয়ে গেল ভিড় কাটিয়ে। জয়িতা ইঙ্গিতে দাঁড়াতে বলল তাকে। একটা সোফায় গা ঘেঁষাঘেঁষি করে বসে আছেন সুন্দর পোশাক পরে যে দুজন, তাদের বয়স 70 পেরিয়েছে অনেক দিন। বৃদ্ধ শরীরের চামড়ায় অনেক ভাঁজ, বৃদ্ধার মুখে ভালো রং। মুগ্ধ দৃষ্টিতে দুজনে যৌবন দেখছেন এমন ভঙ্গি। সুদীপ বলল, হাই। বৃদ্ধ মুচকি হাসলেন, বৃদ্ধা জবাব দিলেন, হাই। তোমাদের কেমন লাগছে? চমৎকার, আমরা তো উপভোগ করতে সপ্তাহে একদিন এখানে আসি। উপভোগ করতে? জয়িতা প্রশ্ন না করে পারল না। সেই সময় লোকটি ঢুকল, লম্বা সুঘটিত শরীর, হাঁটার মধ্যেই বুঝিয়ে দিলেন কর্তৃত্ব ওর করায়ত্ত। চট করে একটা আলোর বৃত্ত তাঁকে ধরে নিল, দুটো হাত উপরে তুলে তিনি হাতছানি দিলেন, গুঞ্জন কমে গেল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আশা করছি আপনারা আমার প্যারাডাইসে চমৎকার আছেন। এখন হলো সেই সময় যখন আপনারা যা খুশি করতে পারেন, কোনো সংকোচ নয়, লজ্জা ত্যাগ করুন। আমাদের প্রত্যেকের মনে যে গোপন ইচ্ছা আছে সেটা ব্যক্ত করার সময় এখন। লেটস এনজয়। দুম করে আলো নিভে গেল, বাজনা বেড়ে গেল সঙ্গে সঙ্গে, তারপর গাঢ় নীল আলো জ্বলে উঠল হলে। জয়িতার মনে হলো নীলের স্রোত বইছে যেন ঘরে, নিজেদের চেহারায় ভৌতিক হয়ে গেল আচমকা। মাঝখানে দাঁড়িয়ে লোকটি পোশাক খুলছেন, তার পাশে বিকিনি পরা দুটি মেয়ে সযত্নে সেই পোশাকগুলো তারা সরিয়ে রাখছে। জয়িতা বিস্মিত হয়ে দেখল লোকটি সম্পূর্ণ নিরাবরণ হয়ে গেলেন, একটুও সংকোচ নেই তার ভঙ্গিতে। এবার ওপাশের দেয়ালে হেলিয়ে রাখা একটি মসৃণ তক্তা টেনে আনা হলো। তক্তাটির নিচে গোটানো পায়া ছিল, সেটি সাজিয়ে নেয়ার পর লোকটি উপুর হয়ে তার উপরে শুয়ে পড়লেন। দম বন্ধ করে দেখছিল জয়িতা। ককটেল রুমের অধিকাংশ মানুষ লোকটিকে কেন্দ্র করে বৃত্ত রচনা করছে, সেই বৃদ্ধ দম্পতি সবার আগে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে। লোকটি এবার শব্দ করলেন, তার মুখ অবশ্য এখন তক্তার উপর চেপে রাখা, শব্দটাই বিকৃত শোনাল। সহকারিণীর একজন তখন দেয়ালের কাছে ফিরে গেল, তারপরই বাতাসে শাঁ শব্দটাকে সাপের নিঃশ্বাসের মতো সোচ্চার করে 2 ইঞ্চি নরম চামড়ার চাবুকটা আছড়ে পড়ল লোকটির নিতম্বে। কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না তার শরীরে। জয়িতা লক্ষ্য করল লোকটার সমস্ত পিঠে, নিতম্বে, হাঁটুর নিচে অজস্র সরু সরু দাগ। নিয়মিত ব্যবধানে চাবুক পড়ছে লোকটির শরীরে। সুদীপ বলল, নিচু গলায় দর্শকদের দেখ। বৃদ্ধের গাল বেয়ে লালা পড়ছে, চোখ বিস্ফারিত, বৃদ্ধা তাকে মুঠোই শক্ত করে ধরে আছেন। দর্শকদের অনেকের চোখই জ্বলছে। এই সময় সহকারিণী আঘাত বন্ধ করল, লোকটির পেছন দিকটা এতক্ষণে রক্তবর্ণ ধারণ করেছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন লোকটি, তারপর দেয়ালের পাশে দাঁড় করানো লম্বা টুলের উপর উঠে ইঙ্গিত করলেন সহকারিণীকে। সে চটপট উপর থেকে ঝুলিয়ে রাখা চামড়ার ট্র্যাপ লোকটির মণিবন্ধে আটকে দিল। দুহাত মাথার উপরে রেখে নগ্ন লোকটিকে দেখিয়ে সহকারিণী চিৎকার করলেন, এগিয়ে আসুন, আপনাদের মধ্যে কে প্রথম সেই সৌভাগ্যের অধিকারী হবেন যার চাবুকের আঘাতে এর শরীরে ঝড় উঠবে, সমুদ্র মন্থিত হবে। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখা গেল। তিনজন সুন্দরী মধ্যবয়সে নিয়ে একই সঙ্গে এগিয়ে এলেন সামনে, প্রত্যেকেই হাত বাড়িয়ে চাবুক চাইছেন। একটা হিলহিলে নোংরা স্রোত টেনে আনলো সেই চাওয়ার শব্দগুলো। সুদীপ বলল, মাথা ধরার নাম করে তুই কটেজে ফিরে যা, আমি আসছি। জয়িতা ঘাড় বেঁকিয়ে জিজ্ঞাসা করেছিল, তুই কি করবি?
ফিউজ বক্সের কাছে কেউ নেই, আগে আগুন জ্বালাবো তারপর লোকটাকে গুলি করে মারবো। এই ব্যাটাই প্যারাডাইসের মালিক, দাঁতের দাঁত চেপে উচ্চারণ করল সুদীপ। না, আমি গুলি করব, নিঃশ্বাস বন্ধ করল জয়িতা। যা বলছি তাই কর, কটেজের দরজায় মালগুলো রেডি করে দাঁড়িয়ে থাকবি, চাবি নে। জয়িতা সুদীপের দিকে তাকালো। ততক্ষণে সেই মহিলা চাবুক মারার সৌভাগ্য পেয়েছেন যিনি সঙ্গীকে নিয়ে প্যারাডাইসে লীলা করতে এসেছেন। এই মুহূর্তে তাকে অন্যাদিনীর মতো দেখাচ্ছিল। চাবি নিয়ে দ্রুত পায়ে জয়িতা ককটেল কটেজের বাইরে আসতেই সেই লোকটি এগিয়ে এলো। এনি প্রবলেম ম্যাডাম? বমি পাচ্ছে, শরীর খারাপ লাগছে, সত্যি কথাটা বলল জয়িতা। ও কিছু নয়, প্রথম প্রথম এরকম হয়, শরীর সুস্থ করে আবার ফিরে আসুন, এখনও অনেক আইটেম বাকি আছে। লোকটি দাঁত বের করে হাসতেই জয়িতা পা বাড়ালো। নিজেদের কটেজের কাছে এসে সত্যি তার বমি হয়ে গেল। ঈষৎ ঝুঁকে সে শব্দ করে কিছুটা অস্বস্তি বের করে দিতেই একজন পাহারাদার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম? শরীর খারাপ, ককটেল কুটির থেকে আসছি, বমি পাচ্ছে। হাই, কি অবস্থা, কেন যে ওখানে যান, আপনাদের মতো ভালো মেয়েদের জায়গা ওটা নয়। লোকটা অত্যন্ত সমবেদনা মাখানো স্বরে কথাগুলো বলতেই জয়িতা মুখ তুলে তাকালো। বছর পঞ্চাশেকের মতো বয়স, মুখে একটা নরম ভঙ্গি আছে। সে কোনো রকমে বলল, আমাকে বমি বন্ধ হওয়ার ওষুধ এনে দেবেন? ওষুধ? দেখি, কোন কটেজে উঠেছেন? আঙুল দিয়ে কটেজটা দেখিয়ে দিয়ে জয়িতা চলে এসেছিল। ঘরে গিয়ে মুখে চোখে জল দিয়ে শরীর স্থির করতে সময় লেগেছিল বড়জোর 5 মিনিট। সে সুদীপের প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল। ভিতরে ভিতরে যে তার শরীর এমন বিকল হয়ে পড়ছিল তা নিজেই টের পায়নি। সুদীপ যদি জোর করে না পাঠিয়ে দিত তাহলে ওখানেই হয়তো বমি হয়ে যেত। সে যখন শাড়ি ছেড়ে জিন্স পরবে বলে ভাবছে সেই সময় গুলির শব্দটা কানে এসেছিল। তড়াক করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতেই সুদীপের দেখা পেয়েছিল। দৌড়ে দরজা ঠেলে ঘরে ঢুকে সুদীপ বলেছিল, জেনারেটরটাকে চার্জ কর, 3 মিনিট সময় দিচ্ছি। তারপর ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল আবার। জয়িতা নিজের ব্যাগটা তুলে বাইরে এসে দাঁড়াতেই আগুন দেখতে পেল এবং সেই সঙ্গে পাগলের মতো চিৎকার করতে করতে মাঠময় ছুটোছুটি করছে মত্ত অর্ধমত্ত নরনারী। এক মুহূর্ত দাঁড়িয়েছিল সে, সঙ্গে সঙ্গে একটা কটেজে আগুন জ্বলতে দেখল। পাহারাদাররা যে যেখানে ছিল ছুটে আসছে ককটেল কটেজের দিকে। এই সময় একটা নারী কণ্ঠে চিৎকার উঠল, সাহেব মার গেয়া। জয়িতা আর দাঁড়ালো না, বাগানের মধ্যে দিয়ে দৌড়ে সোজা চলে এলো জেনারেটর রুমের দিকে। যে লোকটা পাহারায় ছিল সে হতভম্বের মতো দাঁড়িয়ে দূরের আগুন দেখছে। জয়িতা চিৎকার করে বলল, আপনাকে ডাকছে ওদিকে। আমাকে? বলে লোকটা দৌড়াতে শুরু করলো। বোধহয় এতক্ষণের কৌতূহল এবার মেটাতে পেরে সে খুশি হলো। যেভাবে তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল সেইভাবেই বস্তুটিকে ছুঁড়ল জয়িতা খোলা দরজা দিয়ে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের হলকা এবং সমস্ত এলাকাটি নিশ্ছিদ্র অন্ধকারে ছেয়ে গেল। দূরের 3টে কটেজে আগুন জ্বলছে, তারই লাল আলোয় চারধার ভৌতিক বলে মনে হচ্ছে। এই সময় সামনের দিকে বিস্ফোরণের আওয়াজ এবং কান্না মেশানো চিৎকার ভেসে এলো। ক্রমশ ডান দিকের ব্লকেও আগুন জ্বলে উঠল। জয়িতার দৌড়ে খানিকটা এগোতেই সুদীপের চিৎকার শুনতে পেল, লেট মি গো ব্যাক, সরে যাও সামনে থেকে, যে বাধা দেবে তার জান খতম করে দেব। এই গলা কখনো শোনেনি জয়িতা। এখন সেই সুদীপ ঠোঁট টিপে স্টিয়ারিং ধরে আছে, সে ছাড়া আর কেউ আহত হয়নি। ব্যাপারটা এত সুষ্ঠুভাবে শেষ হবে তা কল্পনাতেও ছিল না। এখন কেউ কথা বলছে না, মধ্যরাত পেরিয়ে গেলেও ওরা কোনো রকম ক্লান্তি বোধ করছিল না। হঠাৎ কল্যাণ বলল, বড্ড খিদে পাচ্ছে। আনন্দ বলল, বাড়িতে গিয়ে খাবি। বাড়িতে গিয়ে? আমরা কি বাড়িতে ফিরে যাচ্ছি, সেরকম তো কথা ছিল না। কল্যাণের গলায় আপত্তি স্পষ্ট। আনন্দ একটু সময় নিল, তারপর বলল, যতদূর মনে হয় আমাদের কেউ দেখেনি, আর কেউ যদি দেখেও পরে মনে করতে পারবে না, আমরা কোনো লিফলেট ফেলে আসিনি, অতএব ব্যাপারটা পুলিশকে ধাঁধাই ফেলবে। নিছক ডাকাতি নয়, কারণ আমরা কিছু নিয়ে যাচ্ছি না, আবার কোনো পলিটিক্যাল চেহারা দেওয়া মুশকিল। এখন আমরা যদি বাড়িতে ফিরে না যাই তাহলে খোঁজ খবর হবেই। আমার হোস্টেল থেকে কিংবা তোদের বাড়ি থেকে পুলিশে খবর দিলে পুলিশ হয়তো একটু ক্লু খুঁজে পেতে পারে। আমরা ওদের সাহায্য করব কেন? খুব ভেবেচিন্তে শান্ত গলায় কথাগুলো বলল আনন্দ। কিন্তু আমরা ঠিক করেছিলাম বাড়িতে ফিরব না, সুদীপের আত্মীয়ার বাড়ি, সে কারণেই দেখে এসেছিলি। কল্যাণের প্রস্তাবটা মেনে নিতে ইচ্ছে করছিল না। যদি আমাদের কেউ মারাত্মক আহত হতো, কেউ ধরা পড়ে যেত কিংবা কাউকে ওরা চিনে ফেলতো, তাহলে সেই ব্যবস্থাই করতে হতো। খামোকা মানুষের মনে সন্দেহ এনে কী লাভ? সুদীপ এতক্ষণে কথা বলল, তোর বাড়িতে ফিরতে এত আপত্তি কেন? কল্যাণ নাক দিয়ে শব্দ করল, আমার আর ওখানে থাকতে ইচ্ছে করে না। সুদীপ বলল, আমারও করে না, কিন্তু হটকারিতা করে কোনো লাভ নেই,
তিনটে লাশ পড়েছে আজ। তিনটে? জয়িতা চমকে উঠল। সুদীপ স্টিয়ারিং ধরে মাথা দোলালো। আই এম হ্যাপি, প্যারাডাইসের লোকটাকে গুলি করেছিলাম, ঠিক সেই সময় ওই লেসবিয়ান মহিলা লোকটির নিতম্বে চুমু খাবে তাকে জানতো, ফলে দ্বিতীয়বার গুলি করতে হলো। বাইরে বেরিয়ে আসার পর আগুন জ্বালার পর রিসেপশনিস্ট লোকটা সামনাসামনি পড়ে গেল। গুলি করতাম না, কিন্তু লোকটা চিৎকার করে উঠল, আপনি? অর্থাৎ ও আমাকে চিনতে পেরেছিল, ঢোকার সময়ও আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে, জয়িতাকে লক্ষ্য করেছে, অথবা পুলিশ ওর কাছ থেকে ডিটেলস পেয়ে যেত। আনন্দ বলল, গুড, অতএব আমাদের এমন কিছু করা উচিত নয় যা বিপদ ডেকে আনতে পারে। এখন কদিন খুব নর্মাল ব্যবহার করব, অ্যাডজাস্ট করতে শেখ করলাম। সারা জীবন তো অ্যাডজাস্ট করেই আসছি। সারা জীবন? খুক করে হাসলো জয়িতা, তারপর হঠাৎ গম্ভীর হয়ে সুদীপের দিকে তাকিয়ে বলল, গুলি করার সময় তোর কীরকম মনে হয়েছিল? আনন্দ হচ্ছিল, আই এম ডুইং দ্য রাইট জব। যদি এইভাবে বাংলাদেশের নোংরা অসৎ মানুষগুলোকে গুলি করে মারতে পারতাম, আহ, সেদিন কি আসবে, সুদীপ বলল। আনন্দ কল্যাণের কাঁধে হাত রাখল। গুলি করতে হলে ঘরে বাইরে করতে হয়, এই পৃথিবীটাকে বাসযোগ্য করতে হলে জঞ্জাল সরাতে হবেই, কোনো আপোষ চলবে না। কল্যাণ, তুই ইচ্ছা করলে কয়েকদিন আমার হোস্টেলেই থাকতে পারিস। কল্যাণ মাথা নাড়ল, না, ভোরবেলায় বাড়িতে ফিরে যাব। ওরা বেহালা চৌরাস্তা ছাড়িয়ে খানিকটা দূর আসতে আনন্দ বলল, হাওড়া স্টেশনে চল। স্টেশনের বাইরে কার পার্কে গাড়ি রেখে খুঁটিয়ে দেখে নিল আনন্দ। সুদীপের রক্ত অনেকক্ষণ হলো বন্ধ হয়ে গেছে। গাড়ি লক করে সুদীপ বলল, চাবিটা গঙ্গায় ফেলে দেব। তখন ভোর হয়ে আসছে, সাত সকালে ট্রেন ধরতে ট্যাক্সি ঢুকছে স্টেশনে। আগামীকাল বিকেলে কোথায় দেখা হবে স্থির করে কল্যাণ আর আনন্দ উত্তরের সবে চালু হওয়া ট্রাম ধরল। সুদীপ আর জয়িতা দক্ষিণের প্রথম দোতলা বাসের আসনের সামনে উঠে বসতেই পাতলা আন্ধারে মিশতে শুরু করা আলোয় মাখামাখি গঙ্গা দেখতে পেল। সেদিকে তাকিয়ে সুদীপ জিজ্ঞাসা করল, বাড়ি গিয়ে বাইরে রাত কাটানোর কী কৈফিয়ত দিবি? জয়িতা চুপ করে ভোরের কলকাতা দেখছিল, প্রশ্ন শুনে মাথা নেড়ে বলল, কৈফিয়ত নেবার জন্য কেউ এখন জেগে নেই,